হ্যালো আসসালামু আলাইকুম আমি আরও একবার চলে আসলাম মেট্রো ফ্যাশন পেজ থেকে আজকে হচ্ছে একদম এক্সক্লুসিভ হচ্ছে পুরো অল ওভার জারদি ওয়ার্কের কিছু কামিজ দেখাবো আপনাদেরকে আনস্টিচ আশা করি সবাই লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস এবং পুরো অল ওভার কাজ থাকবে যেটা আপনারা ঈদের ঈদের দিনও পড়তে পারেন বা কোনো একটা পার্টি ওয়ারও সেটা পড়তে পারেন সো আস্তে আস্তে সবাই লাইফটা একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন সবাই একটু জয়েন করুক তারপরে আমি সব আস্তে আস্তে দেখানো স্টার্ট করব। তার আগে হচ্ছে আমাদের মেট্রো ফ্যাশনের অ্যাড্রেসটা সবাইকে বলতে চাই যারা অলরেডি জানেন বা যারা আগে এসছেন তাদেরকে তো সবাই তো জানেননি যারা আসেননি এখনো নিউ সো তাদেরকে আমি আমাদের মেট্রো ফ্যাশনের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মেট্রো ফ্যাশনের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্কে এটা প্রগতি আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুটা শোরুম আছে একটা হচ্ছে জোন বি একটা হচ্ছে জোন ডিতে যারা যারা এই শোরুমে আসতে আসতে চান বা খুঁজে মানে পান না কষ্ট হয় খুঁজতে তা আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে আমাদের লোক আপনাদেরকে হেল্প করবে সবে আসার জন্য এই যে পারবিন আক্তার আপু আসসালাম আলাইকুম ওয়েলকাম সোনি আপু আসসালাম আলাইকুম ওয়েলকাম সবাই আস্তে আস্তে একটু লাইফটা শেয়ার করে দিবেন সব গার্লস গ্রুপে এবং সবাই শুরু থেকে শেষ মতো লাইফটা দেখবেন অনেক এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমরা কিছু আনিস্টিস কামিজ দেখাবো সব সিমারের মধ্যে জার্দজি ওয়ার্ক থাকবে এই যে সব জার্দজি ওয়ার্ক সীমারের মধ্যে জার্দজি ওয়ার্ক সবাই আমার লাইফটা কি ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে এটা এগুলো সবগুলো হচ্ছে ওয়ান পিস করে পাবেন আপনারা মানে এক পিস আমরা এনেছি এক পিস করে খুব লিমিটেড যাদের যাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস সহ সব সেন্ড করবেন আমাদের ইনবক্সে এগুলো প্রাইস আমরা সব ইনবক্সে বলবো কারণ কিছু মানে কিছু প্রবলেমের জন্য আমরা প্রাইসটাই লাইভে বলবো না সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে সবাইকে ইনবক্স করতে হবে ওকে সো আস্তে আস্তে মনে হচ্ছে সবাই আস্তে আস্তে জয়েন করছে আর একটু জয়েন করলে আমি স্টার্ট করব এটা দেখানো সব আপুদেরকে ভাইয়াদেরকে বলবো একটা করে শেয়ার চাই একটা করে লাইক এবং কমেন্ট ওকে তাহলে আমি দেখানো স্টার্ট করছি প্রথমেই দেখাবো একটা এটা হচ্ছে একটা কি বলবো এটা একটা গ্রিন একদম সীমার গ্রিন এই যে এই যে দেখেন পুরো একটা বটন একটা মানে বটন গ্রিন একটা কালচে গ্রিন এটা কালচে গ্রিন পিট কালার যেটাকে বলা মানে একদম কালচে একটা গ্রিন একদম সীমার পুরো অল ওভার অল ওভার জরদوزی ওয়ার্ক একটু সোজা করে ধরো এই যে এটা দূর থেকে দেখাই তাহলে দেখতে পারবে এই যে

সব সিমারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এখানে কোনো ফেক কোনো প্রোডাক্ট পাবেন না আপনারা সব হচ্ছে অরিজিনাল দিল্লি থেকে আনা এগুলো সব দিল্লি বুটিক্স এই যে দেখেন পুরো সীমার এটা কিন্তু একটা থ্রি ডি দিচ্ছে এটা মধ্যে দেখতে পাচ্ছেন যে সিমার যে একটা সীমার ফ্যাবিক ওটা বোঝা যাচ্ছে কি না এটা হচ্ছে পুরো সিমার ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে ওকে আমরা একটু এখন ওপেন করে দেখাবো এটা কামিজটা এই যে এটা হচ্ছে ফুল কামিজ একটু দূর থেকে একটু সোজা করে ধরি আমরা এটা হচ্ছে এই যে পুরো কামিজটা এরকম পুরো বডিতে হচ্ছে এরকম জারদৌজি ওয়ার্ক পাবেন এটা হচ্ছে পুরো জারদ পুরো বডিতে ঠিক আছে এটা হচ্ছে নিচের নিচের পাটটা এই যে এটা আমরা এভাবে দেখাই একটু নিচের পাটটা এটা হচ্ছে নিচের পাটটা এই যে দেখেন আপনার দেখতে পাচ্ছেন কিনা পুরো জারদোজি ওয়ার্ক এখানে পুরো ছোট ছোট পাইপ ছোট ছোট সিকোয়েন্স এবং গোল্ডেন সুতো দিয়ে এখানে শুধু সব পুরো অল ওভার কাজ করা দেখে যে পুরো পার্ট এরকম রাউন্ড রাউন্ড থাকবে পুরো অল ওভার এরকম এই হয়েছে পুরো নিচে এটা হচ্ছে নিচের বর্ডারটা আমি নিচের বর্ডারটা এভাবে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো নিচের বর্ডার আসবে কামিজের পুরো ফুল কামিজের মধ্যে হচ্ছে এরকম কাজ থাকবে একটু সোজা করে ধরো হ্যাঁ এই যে দেখেন সোজা করে একটু দেখেন পুরো সীমার পুরো এটা সীমার পুরো পিওর একদম যে গ্লেজ দেখেন এটা এটা দেখতে পাচ্ছেন গ্লেস দিচ্ছে গ্লেজ দিচ্ছে দেখেন পুরো আপনাদের জন্য একদম ফাটাফাটি একদম মাখা খারাপ করার মতো একদম গরম কালেকশন নিয়ে আসছি একদম মানে এটা আপনারা যারা যারা নিতে চান এটা শুধু এক পিসে আছে আমাদের কাছে শুধু অনলি ওয়ান পিস পাবেন এটার এটার মধ্যে কালার আছে আর হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার পাবেন সেটা একটু পরে আমি দেখাবো আগে এটা দেখানি দুটা কালার আছে এবং দু পিস এটার যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন অসাধারণ থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ দিস ইজ আনকমন কালার ইয়েস এটা একদমই আনকমন কালার এই কালারটা কেউ বাংলাদেশে কেউ এখন এনেছে কিনা আমি জানি না আমার মনে হয় না কেউ এনেছে এই যে ওকে এটা হচ্ছে পুরো কামিজটা এটা স্লিপটা দেখে স্লিপের ছিটা ছিটা একটু কাজ থাকবে এই যে এটা হচ্ছে এটা স্লিপ সোজা করো এটা হচ্ছে একটা স্লিপ এই যে দেখেন স্লিপের মধ্যে ছিটা ছিটা এরকম সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে এবং বর্ডার হচ্ছে এরকম একটা চিকন একটা জারদুজি কাজ থাকবে এই যে এটা হচ্ছে হাতের বর্ডারে আপনারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচে এই যে সুতা উঠানো এই জিনিসগুলো আপনারা ফেলবেন না এই জিনিসগুলো হচ্ছে আপনারা এই এই যে হাতে দেখতে পাচ্ছেন এই হাতের এখানে বর্ডারে কেউ লাগায় বা এই জায়গায় কেউ লম্বা করে লাগায় বা প্যান্টের নিচে আপনারা এরকম মোটা করে লাগাতে পারেন এই জিনিসটা কিন্তু ফেলবেন না ঠিক আছে আমরা যখন কিনতে যাই দিল্লিতে যখন যাই তখন ওনারা বলে দেয় আপনার যে সুতা সুতা উঠে আছে এটা আপনারা ফেলবেন না এটা কি করে দুইটা পার্ট করে মানে এখানে একটা পার্ট দিবেন প্লাস এটা নিচে আরেকটা লাইন দিবেন এরকম নিচে লাগাবেন এটা একটা ডিজাইন হয়ে যাবে এই যে এটা এটা এটাও একটা স্লিপ আর আরেকটা স্লিপ হচ্ছে এটা এই যে এটা একটা আরেকটা স্লিপ এটা দুপাট্টা দেখাই ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ মেহে যাবেন আপু আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন ঠিক আছে আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমার বয়েস ঠিক আছে কিনা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু জানাবেন এটা হচ্ছে এটা দোপাট্টা এই যে দেখেন অনেক বড় একটা দোপাট্টা আসবে পুরো পুরো একদম শিমার সিল্ক এটা একদম পুরো সীমার সিল্ক একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট সিমার সিল্ক এই যে আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের মেট্রো ফ্যাশনে যে কালেকশনগুলো আমরা রেখে থাকি এটা অন্য কোথাও পাবেন না যদিও পান অনেকে বা অনেক বড় বড় ব্র্যান্ডে পাবেন যেটা হচ্ছে আমাদের থেকে আমরা যে প্রাইসটা রেখেছি একটা রিজনেবল প্রাইস এটা থেকে জাস্ট ডাবল প্রাইস এটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নামটা বলেন কি অবস্থা কেমন আছে আপু আমার নাম হচ্ছে কাবির হোসেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন ওকে আশা করি আপু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভ গেমিং সুলতান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে এটা হচ্ছে এটা পুরো দোপাট্টা পুরো দুপাটটার মধ্যে এরকম চিটা চিটা হচ্ছে এরকম সিকোয়েন্স থাকবে এবং হচ্ছে এরকম জারদৌজি কাজ থাকবে পুরো চারো এরকম বর্ডার কাজ থাকবে এই যে পুরো এরকম দেখেন এই যে এই যে রাউন্ড রাউন্ড কাট কাট ই করা কাজ থাকবে রাউন্ড রাউন্ড করে এই যে পুরো নিচে দেখাচ্ছে এটা হচ্ছে নিচের পার্ট বড়ার ওনার এটা হচ্ছে এই যে সাইডে এরকম পুরো ওনাটা হচ্ছে এরকম এই যে দেখেন এটা হচ্ছে একটা গাজরি কালার এটার সাথে কম্বিনেশন দিয়েছে একটা গাজরি কালারের কম্বিনেশন এই যে পুরো একদম থ্রি ডি দেখতে পাচ্ছেন থ্রি ডি যারা যারা এই ড্রেসটা তরনা আপু ওয়েলকাম আসসালামু আলাইকুম সালমা আপু ওয়েলকাম আসসালামু আলাইকুম আপু কি অবস্থা আপুরা যারা যারা দেখছেন সবাইকে একটু রিকোয়েস্ট একটা করে লাইক এবং শেয়ার হয়ে যাক এবং আপনাদের গার্লস যারা আছে গার্লস গ্রুপ সবাইকে একটা করে শেয়ার করতে চাই যারা আপনার ফ্রেন্ডরাও দেখার সুযোগ পায় ওকে এটা প্যান্টটা দেখাও এটা প্যান্টটা হচ্ছে একটা নর্মাল একদম ক্রেপ সিল্ক পিওর ক্রেপ আর আরেকটা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এখানে কোনো ফেক কোনো প্রোডাক্ট পাবেন না কোনো হচ্ছে আজে বাজে কোনো কোয়ালিটি বা আজে বাজে কোনো কাজের কাপড় পাবেন না এটা হচ্ছে এই যে দেখেন পুরো একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ সিল্ক এটা প্যান্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ সিল্ক ঠিক আছে এর আপনি এই যে নিচে যে জড়ি দেওয়া আছে এই 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 লাগাতে পারবেন যে যে বর্ডার বর্ডার দিবেন দিবেন বড় করে একটা এবং এটা যে প্যান্টটা বানাবেন একটু সারারা করে প্যান্ট বানাবেন একটু লুজ প্যান্ট প্যান্ট বানাবেন তাহলে দেখবেন এটার সৌন্দর্য আরো বেড়ে গেছে এটা প্রাইস আরো বেড়ে গেছে ওকে এটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে এটা আর একটা কালার ওয়াও থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু আসসালামু আলাইকুম কি অবস্থা এটা হচ্ছে এটা আরেকটা কালার এই যে যেটা এই যে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার দেখলেন সেটা দোপাট্টা এইটা আর এটার আবার যেটা দোপাট্টা কালার ছিল এটার হবে আবার বডিটা এই যে অনেকে বলতে পারেন আপনারা আমারে মিক্স ম্যাচ করে দিয়েছেন মানে এটা অন্য ওইটা দিয়ে দিবেন না আপু এটা হচ্ছে ডিজাইনার যে করেছে সেই ডিজাইনার এরকমই কালার কম্বিনেশন করে দিয়েছে ঠিক আছে এটা এটা হচ্ছে পুরো জামাটা বডিটা একটু চক্র ধরো এই যে এটা হচ্ছে পুরো জামাটা ঠিক আছে এই যে এটা হচ্ছে পুরো নিচের বর্ডার ঠিক আছে এটা হচ্ছে পুরো জামাটা পুরো সীমার সীমার সিল্কের মধ্যে পুরো জারদ জারদি ওয়ার্ক করে যে দেখেন এটা আপনারা হচ্ছে অন্য অন্য কোনো বড় একটা শোরুমে কিনতে যান আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জামাটা প্রাইস হবে আপনার ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড ঠিক আছে আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা যদি আপনার কোনো বড় শোরুমে কিনতে যান ফিফটি থেকে সেভেন্টি থাউজেন্ডের এর মধ্যে আপনাকে কিনতে হবে আপনাদেরকে গুলশানে গুলশান এ হচ্ছে যে অনেক বড় বড় শোরুম আছে সেখানে আপনি দেখতে পারেন যে আমি কি সত্যি কথা বললাম কি না নাকি মিথ্যে বললাম এই যে দেখেন এটা হচ্ছে নিচের বর্ডারটা পুরো জার্দজির বর্ডার এই যে নিচে নাই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ

হচ্ছে আপনাদের এক পিস করে নিয়ে আসে এবং এক পিস করে নিয়ে এসে এখানে যে কি পরিমাণ ভাবে আপনারা কপি করে আপনাদেরকে কি বলবো এখানে ঢাকার অনেক জায়গা আছে আমি নামটা মেনশন করতে চাচ্ছি না সেই সব জায়গায় হচ্ছে এরা কপি করে কপি করে জামা কাপড় বিক্রি করে সেল করে এবং এদের আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পেপারে আসতেছে যে অনেকে অনেক জায়গা থেকে ফেক প্রোডাক্ট এনে বিক্রি হচ্ছে আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই এটা হচ্ছে পুরো বডি ঠিক আছে এই যে এটা পুরো বডি এটা তো নিচে পার দেখিয়ে দিলাম আর এটা দোপাট্টাটা দেখাও এটা দোপাট্টাটা এটা দোপাট্টা হচ্ছে গ্রিন ওইটার যে ফার্স্টে যেটা দেখালাম সেটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে এরকম একটা কি বলো এই যে গাজরি কালারের ছিল দোপাট্টা এটা হচ্ছে গাজরি কালারের বডি আর এই যে গ্রিন কালার হচ্ছে দোপাট্টা এটা যাদের দুই ভোন বা দুই ভাবি যারা আছেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর মানে এই দেখেন থ্রি ডি দেখতে পাচ্ছেন এই সীমার দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে এই যে আমি একটু ক্লোজ আপ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সীমাটা কি বোঝা যাচ্ছে কিনা সাদা আপু আসসালাম আলাইকুম কি অবস্থা সালমা আপু ওয়েলকাম আপু সবাই আপুরা সবাই একটা করে শেয়ার হয়ে যাক আমার এই লাইফটা ছোট ভাই লাইফটা একটু শেয়ার দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেল যেন ওই এই লাইফটা দেখতে পারে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে এই যে খুবই নাইস এটা খুবই নাইস এই যে চারপাশে হচ্ছে এটা দুপাট এরকম ওকে আমরা চলে যাব এখন আরেকটা আরেকটা গ্রিন কালারের মধ্যে খুবই এলিগেন্ট এবং খুবই ওয়াও জাস্ট ওয়াও কালার একটা এই যে এই যে দেখেন একটু দূর থেকে সুযোগ করে ধরে এটা এই যে এটা দূর থেকে দেখে একটু হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা এই যে গ্রিন পুরো বটন গ্রিন সব যা দেখাবে একদম মাথা নষ্ট করার মতো সীমার এই যে সীমার ফ্রি না সরি সীমার সিল্ক এই যে সীমার মধ্যে পুরো পুরোটা এরকম কাজ আসবে এই যে এটা হচ্ছে বডি পার্ট এই যে এগুলো হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক ওকে এটা হচ্ছে পুরো জারদ হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ আর আপনারা তো এমনিতে জানেন সবাই হাতের কাজ একটু এক্সপেন্সিভ হয় এই যে ওকে আমরা একটু ওপেন করে দেখাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সাববেসাচল এটা সাববেশ ড্রেসিং আর হচ্ছে যে এগুলো এগুলো হচ্ছে আপনারা এরকম সেম আপনারা পাবেন বাট বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা আমি না যদিও পান আপনারা অনেকে দেখবেন যে হয়তো আপনারা কি করলেন একটা ফেক একটা প্রোডাক্ট বা একটা কপি একটা প্রোডাক্ট আপনারা বাসায় কিনে নিলেন পরে দেখলেন যে এটা একটা ফেক প্রোডাক্ট বা এটা একটা নকল প্রোডাক্ট যারা এটা ঢাকায় বানিয়েছে অনেকে কি করে বাইরে থেকে কাপড় কিনে নিয়ে আসে কাপড় কিনে নিয়ে আসে এরকম কপি কপি বানায় যেভাবে মানুষের ফ্যাক্টরিতে পেপার যেভাবে ছাপায় তারা ওইভাবে এরকম করে কপি প্রিন্ট বানায় ওকে এটা হচ্ছে এটা পুরো বডিটা এই যে এটা হচ্ছে পুরো বডি এই যে পুরো বডির মধ্যে পুরো হ্যান্ডওয়ার্ক এই যে দেখেন পুরো এই যে জারদৌজি এটা পুরো এগুলো কিন্তু সব কিছু হাতের কাজ এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না পুরো হাতের কাজ করা হয়েছে পুরো একদম পিটানো হাতের কাজ এটা হচ্ছে নিচের বর্ডারটা এটা হচ্ছে নিচের বর্ডার এই যে দেখেন এটা কম্বিনেশনে দেখেন একটা একটা লাইট একটা ইয়েলো একটা মাস্টার্ড কালার তার মধ্যে ম্যাজেন্টা কালার দিয়েছে যে এটা এটা ডিজাইনটা আরো সুন্দর এটা পুরো ছোট এটা বর্ডার হচ্ছে এরকম একটু হেভি থাকবে এই যে বর্ডারটা পুরো হেভি হেভি এরকম হাতের কাজ ড্যাটই ওয়ার্ক থাকবে এবং হচ্ছে পুরো বডিতে একটু ছিটে ছিটে কাজ থাকবে এই যে এটা হচ্ছে বডি এটা হচ্ছে পুরো নিচের বর্ডারটা ঠিক আছে এটা স্লিপটা দেখায় আমরা একটু স্লিপের মধ্যে একটু হালকা কাজ থাকবে এই যে এটা হচ্ছে এটা স্লিপ ঠিক সোজা একটু সোজা করে দেবো এই যে এটা হচ্ছে এটা স্লিপ ঠিক আছে এটা স্লিপের মধ্যে চিকন করে একটা কাজ থাকবে এই যে আর এটা হাতে ওই কাজ থাকবে আর সবাইকে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে এই যে আপনারা যে এখানে যে জরি যে দেখতে পাচ্ছেন এই যে জরিটা এই যে জরিটা এটা আপনারা ফেলবেন না এটা কিন্তু কামিজের নিচে বা কামিজের সাইডে যেটা থাকে এবং নিচের প্যান্টে দেওয়ার জন্য এই জরিটা দেয় আমরা যখন কিনতে যাই সব আমাদেরকে বলে যে এটা কিন্তু আপনারা ফেলবেন না যারা ক্রেতা আসে তারা আপনার তাদেরকে এটা বুঝাইয়া বলবেন যে এটা কিন্তু ফেলার জিনিস নয় এই যে ঠিক আছে এটা দোপাট্টাটা দেখাও দোপাট্টা পুরো মাথা নষ্ট করার মতো কামিজের মধ্যে যে কাজটা দেখেছেন এইটাই সেম নিচে এরকম মোটা করে কাজ আসবে ওকে দূর থেকে দেখাই এই যে এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ আপু একজাক্টলি মেহেদি সন্ধ্যার জন্য এটা একটা পারফেক্ট একটা কালার একদম পারফেক্ট মেহেদি সন্ধ্যার জন্য যারা আপু হ্যাঁ যারা খুব একদম ঠিক কথা বলেছে এটা হচ্ছে মেদি সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটা কালার এই যে পুরো বডিতে এরকম চিটা চিটা থাকবে হ্যান্ড ورک এর কাজ জারদজি কাজ এবং হাতের এই যে সাইডে থাকবে এরকম ইয়েলোর মধ্যে এরকম হ্যান্ড হ্যান্ড থাকবে এই যে দেখেন এখানে দেখেন কিছু পরিমাণে জারদজি কাজ দিয়েছে ছোট ছোট সিকোয়েন্স ছোট ছোট パール ছোট ছোট পাইপ সব দিয়ে কাজ ঠিক আছে আর নিচে বর্ডারে এটা একটু ভালো ধরো হ্যাঁ নিচে এটা হচ্ছে নিচের বর্ডার এই যে কামিজের আপনি যে কামিজের নিচে যেরকম বর্ডার দেখতে পাচ্ছেন সেম এরকম বর্ডারটা ওনার দুই সাইডে হবে নিচে এই যে এটা হচ্ছে পুরো কা ওনার নিচে এই যে একটু দূর থেকে দেখাই দেখেন ওয়াও মনে হচ্ছে এটা একটা শাড়ির আঁচল তাই না কিন্তু না এটা শাড়ির আঁচল না এটা আপনার কামিজের আঁচল এটা আপনার কোনো একটা বিয়েতে বা কোনো একটা কি বলে একটা বড় একটা পার্টিতে পড়ে যেতে পারেন ফাতিয়া আপু ওয়েলকাম কি অবস্থা ফাতে আছেন এই যে এটা হচ্ছে নিচের বর্ডারটা এই যে এটা এটা হচ্ছে হচ্ছে বর্ডার কামিজের নিচে বর্ডারটা এই দেখেন খুবই নাইস খুবই এলিগেন্ট ওকে এই যে প্যান্টটা দেখো প্যান্টটা হবে সান্তুন আপনার সবাই চিনেন এটাকে বলা হয় সান্তুন ফ্যাব্রিক এই যে দেখেন এটা একটা এই যে এই যে দেখেন সাইনি একটা সান্তুন ফ্যাব্রিক এটাকে হচ্ছে সান্তুন ফ্যাব্রিক বলে ঠিক আছে এই যে এটা মধ্যে হচ্ছে এটা এই কামিজটার মধ্যে হচ্ছে ফলসের কাপড়ও পাবেন আপনারা ঠিক আছে অনেকে ফলসের কাপড় সব কাপড় কামিজের মধ্যে দেয় না তবে এটার মধ্যে ফলসের কাপড় এবং প্যান্টের কাপড় একসাথে দিয়েছে এটা আপনারা ফলসও দিতে পারেন এবং এটা প্যান্টের কাপড় আপনারা বানাতে পারবেন এটা মেবি আমার এটা মেবি আমার ওকে এটা সোনিয়া আপু বুক করেছে ওকে এই যে দেখেন এই যে আবার দেখাচ্ছি এখন হচ্ছে ওকে এই যে আরেকটু দেখে দূর থেকে যেন সবাই দেখতে পারে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু দোপাট্টা ঠিক আছে যা আমি দোপাট্টা তা আবার দেখেছি আপু যদি আপনি এটা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের গিনবক্স করেন কারণ আমাদের এগুলো সুপ খুবই মতলব কি কি বলবো এটাকে লিমিটেড লিমিটেড পিসেস এগুলো খুব লিমিটেড পিসেস আমাদের এখানে থাকে না একদমই ফারদার আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওকে ওকে আমরা চলে যাচ্ছি এখন নেক্সট আরেকটা কালারে সেটা হচ্ছে একটা কী বলে একটা অফ হোয়াইট কালার একটা বিস্কিট কালার যেটাকে আমরা কালার বলি এই 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 যে যে থেকে এটা একটা হচ্ছে একটা হোয়াইট রোনা অফ হোয়াইট রোনা একটা যেটা আমরা ঘিয়ে কালার বলি যেটা একটা খুবই সুন্দর এটার মধ্যে পুরো পিটানো পিটানো হাতের কাছে যে হ্যান্ড দিয়ে পুরো জার দি হ্যান্ড পাবেন এখানে এই যে আপুরা সবাই আমার লাইফটা ঠিক আছে কিনা এবং সবাই একটা লাইভ একটা শেয়ার দিয়ে শেয়ার চাই এবং একটা করে লাইক প্লিজ ওকে আর এই ছোট ভাইকে একটু সহ্য করে শুনতে হবে কারণ আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে শেষ পর্যন্ত লাইফটা দেখতে হবে আপনাদেরকে একটু কষ্ট করে নাসিমা আপু আসসালাম আলাইকুম কি অবস্থা এই যে ওকে এটা হচ্ছে কামিজটা এখন একটু ওপেন করে দেখাবো ডিটেলস আমি একটু ওপেন করো আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে আমাদের এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে কোনো ফেক প্রোডাক্ট পাবেন না কোনো কপি প্রোডাক্ট পাবেন না অনেক আপুরা এসে বলে যে এটা তো আমি দেখেছি বা এটা আছে আমার কিন্তু আপুরা এটা জানেন না যে এটা কিন্তু ফেকও পাওয়া যায় আপনারা সেম এরকম কাজে পাবেন এরকম কোয়ালিটি হয়তো পাবেন কিন্তু দেখবেন কাজের সাথে কোয়ালিটি কোনো মিল নেই কাজও কোনো মিল নাই এবং কাপড়ের কোয়ালিটি কোনো মিল নাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনারা হচ্ছে গুলশান ওয়ান গুলশান দুই এ বলবেন যে এই যে আমরা যে একটা প্রাইস রেখেছি জাস্ট এটা ডাবল প্রাইস এগুলো হচ্ছে ডাবল প্রাইসে তারা বিক্রি করছে আপনারা হয়তো অনেকে জানেন দোকানগুলো ডিসকাউন্ট অপশন থাকবে যদি আমি তিন চারটে নেই ড্রেস নেই অবশ্যই আপু আপনি যদি তিন চারটা ড্রেস নেন অবশ্যই এটা একটু কিছু ডিসকাউন্ট আপনাকে দেবো আমরা ইনশাল্লাহ ওকে এগুলো হচ্ছে যেহেতু আমরা এগুলো একদম ঈদের নিউ কালেকশন আমরা কাউকে এভাবে ডিসকাউন্ট দিই না যদি কোনো কাস্টমার আমাদের ওল্ড কাস্টমার আসে বা কেউ যদি হচ্ছে আমাদের দুই তিনটা কাপড় নেয় এখান থেকে ড্রেস নেয় তাদের সেই ক্ষেত্রে আমরা কিছু অনার করি তাকে ওকে ওকে এটা হচ্ছে পুরো কামিজে একটু সোজা করো এটা হচ্ছে পুরো কামিজে জারদোজি ওয়ার্ক এই যে দেখেন পুরো হাতের কাজ এটা কিন্তু পুরো হাতের কাজ পুরো সীমারের মধ্যে হাতের কাজ এই যে আমি দেখে দিচ্ছি পুরো অল ওভার এই যে অল ওভার দেখেন পুরো এটা সিকোয়েন্স দিয়ে পুরো অল ওভার কাজ আছে এখানে সিকোয়েন্স গোল্ডেন সুতো দিয়ে পুরো অল ওভার কাজ এই যে এটা কিন্তু মেশিনে না এটা কিন্তু হাতের কাজ ঠিক আছে এটা হচ্ছে নিচের নিচের বর্ডারটা এই যে এই যে এটা হচ্ছে নিচের বর্ডার এই যে দেখেন পুরো বডিতে হচ্ছে এরকম কাজ থাকবে এটা হচ্ছে এটা নিচের বর্ডার এই যে এভাবে হচ্ছে পুরো বর্ডার নিচে এরকম বর্ডার আসবে এই যে দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছে স্লিপটা দেখা একটা স্লিপ এটা স্লিপটা গো এটা হচ্ছে এটা স্লিপ এটা সুযোগ করে ধরো এই যে এটা হচ্ছে এটা স্লিপ ঠিক আছে এটা হচ্ছে হাত এটা হাতে ছোট ছোট কারণ এটা যেহেতু এটা আমি হয়ে যায় পুরো অল ওভার কাজ হাতে এরকম হেভি রাখিনি এটা ডিজাইনার এটা এটা হচ্ছে এই যে দেখেন করে আর একটা হাত এই যে এটা স্লিপ ঠিক আছে এই যে একটা এরকম করে কাজ থাকবে এবং হচ্ছে এটা প্যান্টটা দেখাও দেখা এটার সাথে আপনার ইনারের কাপড় এটার সাথে আপনারা ইনার এবং প্যান্টের এর কাপড়ও পাবেন আর এটা হচ্ছে এরকম সিম্পল একটু সিম্পল থাকবে কারণ যেহেতু এটা হেভি কাজ পুরো হাতের কাজ হেভি পুরো জার হাতের কাজ থাকবে সো এটা অন্যটা একটু সিম্পল থাকবে এখন আসলে আপনাকে পাবো অবশ্যই পাবেন আপু আমাকে পাবেন প্লাস এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোও পাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা জিবা আপু ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম আপুরা যারা যারা দেখছেন আমার এই লাইফটা ছোট ভাইয়ের লাইফটা সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটা করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার চাই আর হচ্ছে একটু ধৈর্য সহকারে এই ছোট ভাইয়ের বক শুনবেন এবং সুন্দর সুন্দর ড্রেস দেখবেন ওকে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টার মধ্যে এরকম অল ওভার এই যে ছিটা ছিটা এরকম কাজ থাকবে এই যে দেখেন আর এটা হচ্ছে বর্ডার পুরো চারপাশে বর্ডারে হচ্ছে এরকম এই যে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে পুরো এরকম পাইপের গোল্ডেন পাইপের কাজ থাকবে এটা প্যান্টটা দেখো প্যান্টটা হচ্ছে সান্তুন সবাই চিনেন এটা এটা দিল্লি ছাড়া এই ফ্যাব্রিকটা পাওয়া যায় না এটা সান্তুন ফ্যাব্রিক এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টেরও কাপড় আছে প্লাস ভিতরে এটা ইনারের কাপড় আছে দুইটাই দেওয়া আছে এখানে ওকে চলে যাবো এখন আরেকটা ড্রেসে আরেকটা কালারের মধ্যে সো সবাই কেমন আছেন সবাই কি অবস্থা সবাই কি করছেন আজকে ফ্রাইডে সো সবাই নিশ্চয় আজকে ঘুরতে বেরিয়েছেন সো ঘুরতে ঘুরতে আপনারা আমাদের ফিউচার প্যাকে চলে আসেন আমাদের শোরুমে একবার হলে ভিজিট করে যান আমি বলছি না যে আপনারা কিনে আসলে যে কিনতে হবে তা না জাস্ট একটু দেখলেন আমাদের আমাদের যে কি প্রোডাক্ট আমরা বিক্রি করি সাথে আমরা দেখানোর জন্য একটু হলেও আপনাদেরকে একটু কষ্ট করে একদিন আসতে হবে নাজমা আপু আসসালাম আলাইকুম ওয়েলকাম কি অবস্থা ওকে জেসমিন আপু আসসালাম আলাইকুম এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক কালার পুরো পিঙ্ক পুরো পিটানো জারদোজি ওয়ার্ক এই যে পুরো হ্যান্ড ওয়ার্ক এই যে পুরো সীমার সীমারের মধ্যে হচ্ছে পুরো এই যে পিটানো কাজে যে এগুলো হচ্ছে আপনাদের কোনো একটা বিয়ে অনুষ্ঠান বা কোনো একটা এঙ্গেজমেন্ট বা কোনো একটা বড় একটা কারো আপনার ছেলে মেয়ের বার্থডে হয় বা আপনার একটা নিজের একটা পার্টি দিলেন বাসায় একটু এই ওইসবের জন্য হচ্ছে এটা পারফেক্ট ঠিক আছে এই যে এটা হচ্ছে পুরো একটু দূর থেকে দেখা এই যে পুরো পিটানো হ্যান্ড ওয়ার্ক দেখেন এটা পুরো সীমার মধ্যে এই যে আপনাদেরকে দেখা এটা কিন্তু পুরো একটা এক পিসে আছে ঠিক আছে অনলি ওয়ান পিস যারা যারা এটা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এখনই কারণ আপনারা এই লাইফটা অত মিস করে যাবেন বা এই ড্রেসটা অত সুন্দর একটা ড্রেস আমি চাই না কেউ মিস করুক সো এক পিস করে এনেছি আমরা কারণ এটা ডিজাইনের কালেকশন সো বেশি আমরা এখানে রাখি না যে আমরা হিউজ পরিমাণে কোন কালেকশন আনি না কালেকশন রাখি না আমি নিজে হচ্ছে আপনাদের দিল্লি মুম্বাইতে যে এভাবে বেছে বেছে একটা একটা করে ডিজাইন আমরা যেগুলো ডিজাইনের কালেকশন থাকে যেগুলো যে স্পেশাল পিস থাকে সেগুলো আমরা একটা একটা করে নিয়ে আসি হচ্ছে সো আমরা কোনো গোডাউন থেকে বস্তা ভরে কোন মাল আনি না আমরা নিজে যে আমি ডিজাইনার থেকে দেখে দেখে এবং হচ্ছে কিছু ডিজাইন আমরা দিয়ে আসি যে এই ফেব্রিকের মধ্যে এই ডিজাইনগুলো হবে ঠিক আছে এই যে দেখেন ওকে এখন একটু আমরা ওপেন করে দেখি কামিজটা হাবিব আপু আসসালাম আলাইকুম কি অবস্থা আপু আমার লাইফটা ঠিক আছে কিনা একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আপু একটা করে শেয়ার তো চাই চাই এই যে এটা হচ্ছে পুরো ফুল বডি এই যে আমি সীমারটা একটু বোঝানোর জন্য আপনাকে দেখাচ্ছি কাছ থেকে এই যে সীমার দেখেন পুরো একদম থ্রি ডি সিমার একদম সিমার সিল্ক পুরো একদম কচকচা সিমার সিল্ক হয় না এই যে দেখেন এই যে পুরো সীমার মধ্যে এরকম অল ওভার কাছে এটা হচ্ছে নেক একটা রাউন্ড নেক একটা করে বানাবেন এটা এই যে এটা হচ্ছে পুরো বডিতে আসবে এরকম পুরো জারদোজি ওয়ার্ক এবং বডির মধ্যে দেখেন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এই কালার গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটু পেস্তা গ্রিন এটা হচ্ছে একটু অফ হোয়াইট এরকম করে কালার থাকবে এর মধ্যে পুরো অল ওভার ওয়ার্ক এখানে স্টোন পাবেন এখানে হচ্ছে সিকোয়েন্স পাবেন এবং হচ্ছে এমব্রয়ডারি গোল্ডেন এম্ব্রয়ডারি সুতো দিয়ে পুরো অল ওভার করে কাজ করা হচ্ছে এটা হচ্ছে বডি নিচের পোর্শন এই যে নিচের পোর্শনটা দেখো এই যে এটা হচ্ছে নিচের বডি পোর্শন এই যে এটা হচ্ছে নিচের বর্ডারটা ঠিক আছে এরকম হচ্ছে রাউন্ড রাউন্ড করে থাকবে নিচে বর্ডারটা পুরো লম্বা করে সোজা করে ধরো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে নিচের বর্ডারটা অল ওকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ যারা যারা এটা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন কারণ এগুলো ওনলি ওয়ান পিস ইথ কালেকশন আপনার ওকে এটার এটা স্লিপটা দেখায় স্লিপে এই যে স্লিভে একটু ছিটা ছিটা সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে এই যে ছিটা ছিটা সিকোয়েন্স থাকবে ঠিক আছে এই যে ছিটা ছিটা সিকোয়েন্স এবং নিচে হাতে শুধু একটু চিকন করে কাজ থাকবে ওকে প্রত্যেকটা কামিজের মধ্যে এরকম করে গোল্ডেন একটা জিনিস থাকবে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই যে বের হয়ে আছে একটু সুতা সুতা এটা অনেকে ফেলে দেয় এবং টেইলারেরও ফেলে দেয় কিন্তু আপু এটা ফেলার জন্য না এটা হচ্ছে আপনারা এই যে এখানে একটা লম্বা করে সেলাই দিবেন তখন এটা আটকে যাবে আর কোনো মানে খুলবে না সো এই জিনিসটা আপনারা কিন্তু কামিজের দুই সাইডে এবং প্যান্টের বর্ডারে লাগাবেন অবশ্যই এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে এই যে ধরুন এখানে এই যে এই যে এই যে গোল্ডেন সুতা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে গোল্ডেন সুতা ইয়ে আছে এটা কিন্তু ফেলার জন্য না ওকে এটা হচ্ছে হাতে এই যে এখানে এটা হচ্ছে আপনার প্যান্টের নিচে লাগবেন বা কামিজে যে লম্বা যে একটা ফাড়া হয় দুই সাইডে ওখানেও লাগাতে পারেন এই জিনিসটা এটা হচ্ছে পুরো স্লিপ এখানে চিটা চিটা সিকোয়েন্স থাকবে নুসরাত আপু আসসালাম আলাইকুম ওয়েলকাম কি অবস্থা গুলজান আপু ওয়েলকাম কি অবস্থা সবাই কেমন আছেন ওকে ওকে এটা প্যান্টটা দেখা দোপাটাটা দেখাও এটা হচ্ছে এটা দোপাট্টা সেম ফ্যাব্রিক থাকবে দোপাট্টা চারোপাশে একটু চিকন কাজ থাকবে যেহেতু এটা হেভি কাজ পুরো বডিতে এইটা হচ্ছে এটা দোপাট্টা একটু দূর থেকে দেখায় এটা একটু ফুল করে দাও পাশটা হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পুরো দোপাট্টা পুরো দোপাট্টার মধ্যে এরকম চিটাছিটা হচ্ছে সিকোয়েন্স থাকবে জাগা জাগা হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ থাকবে এবং বর্ডারে এই যে এই কাজটা থাকবে পুরো চারপাশে বর্ডারে এরকম চিকন করে কাজ এই দেখে একদম সীমার। ওয়া জাস্ট ওয়া আমি কি বলবো আপনাদেরকে একটার পর একটা ড্রেস দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি যে এগুলো আমি আমি নিজে নিজে বেঁচে নিয়ে আসছি কিনা এই যে এই যে দেখেন পুরো হচ্ছে দুই পাশে এরকম কাজ ঠিক আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও বলবো আপুরা এখানে এগুলো কিন্তু এখন লিমিটেড পিসেস যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া সালাম নুসরাত আপু কি অবস্থা কেমন আছেন রিয়া রিয়া ইসলাম ওয়েলকাম বুশরা আপু ওয়েলকাম আপু আপু ওয়েলকাম এই যে এটা হচ্ছে আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপুরা যারা যারা দেখছেন এই ছোট ভাইয়ের ছোট ভাইয়ের লাইফটা একটু শেয়ার চাই সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করে দিবেন যাতে যারা তারাও দেখার সুযোগ পায় ওকে এই যে আর এটা হচ্ছে আর প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে একদম কি বলবো পিওর ক্রেপ ঠিক আছে পিওর ক্রেপ এই যে দেখেন একদম পিওর ক্রেপ প্যান্টের কাপড়টা হচ্ছে পিওর ক্রেপ এই যেগুলো একটু হেভি কাজ থাকবে বা যেগুলো একটু বডি অল ওভার কাজ থাকবে আপনারা কি করবেন এটা নর্মাল কোনো প্যান্ট বানাবেন না এটা একটু লুজ একটা প্যান্ট দিয়ে নিচে একটা বড় একটা ঘের দিয়ে প্যান্টটা বানাবেন আপনারা বা চাইলে একটা গাড়ারা দিয়েও বানাতে পারেন ঠিক আছে চাইলে অনেকে গারারা দিয়েও অনেকে এই ড্রেসটা থাকে এখানে একটু আপনারা সবাই জানেন যে গাড়ারা কিভাবে হয় দেবেন লুজ একটা একটা সারারা দিয়ে বানাবেন খুবই সুন্দর লাগবে এই যে ঠিক আছে ওকে চলে এখন কালার সেটা হচ্ছে মাথা নষ্ট করার মতো মাথা নষ্ট করার মতো বলবো আমি নিজেই দেখে পাকল হয়ে যাচ্ছি যে আমি এত সুন্দর ড্রেস আমি কবে আনলাম এই যে এইটা হচ্ছে আর ঠিক আছে দূর থেকে দেখো এই যে দেখেন জাস্ট ওয়াও যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে এখনই পাঠান সালিম আপু ওয়েলকাম মালিয়া আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম আপু আমার লাইফ ঠিক আছে কিনা এবং একটু জানাবেন এবং আপনারা সবাই একটু ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার দিয়ে দেবেন এই যে দেখেন অল ওভার এটা কিন্তু একদম পুরো সীমার এই যে দেখেন সীমারের মধ্যে পুরো অল ওভার একদম হাতের কাজ এটা পুরো অল ওভার জারদৌজি ওয়ার্ক থাকবে হ্যান্ড ওয়ার্ক এই যে এটা হচ্ছে একটু সুযোগ করো ধরো পেজে দেখেন এটা হচ্ছে পুরো ফুল আর এখন আমি খুলে আপনাকে আরও ডিটেলস বলবো সব পেজই বেদ্যান লাইভ দেখতে দেখতে মেন্টাল ছিলাম আপনার লাইফ দেখে মজায়ে আচ্ছা থ্যাংক ইউ জার আপু থ্যাংক ইউ যার আপু অনেক ফানি একটা মানুষ সে সব সময় আমাদের লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং অনেক মজায় মজায় কথা বলে আমাদের লাইফটা শুধু শুধু কাপড় দেখানো না আপনাদের সাথে একটু ফান করা মজা করা যাদের মন খারাপ আমার সাথে শেয়ার করতে পারেন আবার হয়তো আমার লাইফটা দেখে আপনাদের মন ভালো হয়ে যেতে পারে ওকে এখন একটু খুলে দেখাই আপনার কামিজটা একটু খুলে দেখাবো এটা হচ্ছে কামিজটা ঠিক আছে এই যে এটা হচ্ছে পুরো কামিজ এই যে দেখেন জাস্ট ওয়াও এটা একটা মেহেদির সন্ধ্যা পরবেন আপনারা মানে আপনাকে জাস্ট পরীর মতো লাগবে জাস্ট উড়ে যাবেন এটা পরে জাস্ট উড়ে যাবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন সেই অনুষ্ঠানে এমন কোনো মানুষ থাকবে না যে আপনাকে সুন্দর লাগছে এই কথাটা না বলতে সবাই আপনাকে দেখে জাস্ট পাগল হয়ে যাবে যদি আপনি এরকম একটা ড্রেস আপনি পরেন অল ওভার এইজে এরকম দেখে সীমারটা দেখতে পাচ্ছেন থ্রিডি একটা সিমার এই যে পুরো অল ওভার কাজ করা পুরো বডি তো সেরকম হ্যান্ডওয়ার্ক থাকবে পুরো অল ওভার সিকোয়েন্স স্টোন এবং গোল্ডেন সুতো দিয়ে কাজ পুরো অল ওভার ঠিক আছে আর এটা বডিটা হচ্ছে এই যে বডিটা পুরো অল ওভার কাজ থাকবে এটা হচ্ছে নিচের বডিটা এই যে এই যে এরকম হচ্ছে নিচের বর্ডার এই যে দেখেন এটা হচ্ছে বর্ডারটা পুরো বর্ডারটা যে কি সুন্দর রেড এর মধ্যে যে কি সুন্দর ফুটছে এই কাজটা আপনাদেরকে কি বলবো আর এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে নুর আপু আসসালাম আলাইকুম কি অবস্থা আরি আপু আসসালাম আলাইকুম কি অবস্থা এই যে দেখেন পুরো পুরো এটা হচ্ছে নিচে বর্ডারটা হচ্ছে এরকম পুরো পুরো উপর থেকে নিচ পর্যন্ত এরকম অল ওভার হ্যান্ডের কাজ থাকবে এই যে হাতের কাজ এই যে দেখেন যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিতে হবে এক্ষরি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন কারণ এগুলো লিমিটেড পিস থাকবে এই ঈদের জন্য আপনাদের লিমিটেড পিস খুব এক্সক্লুসিভ আর প্রাইসগুলো খুবই রিজনেবল থাকবে ওকে এটা স্লিপটা দেখাই আমরা স্লিপটা থাকবে একটু সিম্পল এই যে এটা হচ্ছে স্লিপ এই এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে স্লিপের মধ্যে এই যে স্লিপের মধ্যে এরকম চিকন করে কাজ থাকবে এবং ছিটা 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 যে সিকোয়েন্স থাকবে ঠিক আছে এটা ওড়নাটা দেখায় একটু আগে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আর একটা কালার এই যে এই যে দেখেন এটা হচ্ছে একটা এই যে পুরো গ্রিন কি বলবো গ্রিন একদম শিমার এবং থ্রিডির মধ্যে জগ করছে এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি পুরো ওড়নাটা এই যে এটা হচ্ছে পুরো ওড়না পুরো অন্য আমাদের এরকম সিটা ছিটা সিকোয়েন্স কাজ থাকবে ছোট ছোট রকম কাজ থাকবে বর্ডার হচ্ছে চারো পাশে হচ্ছে এরকম কাজ থাকবে যে সিকোয়েন্স দিয়ে কাজ পুরো গোল্ডেন এবং সিকোয়েন্স দিয়ে পুরো বর্ডারের কাজ থাকবে ওকে এই যে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা প্যান্টটা দেখাও কি বলছে সোনি আপু ফ্লাই করলে তো প্রবলেম আর যাই বলেন পরি বলেন না ওকে প্রেম আপু ওয়েলকাম আসসালাম আলাইকুম উর্মি আপু ওয়েলকাম কি অবস্থা কেমন আছেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের এটার মধ্যে হচ্ছে আপনারা ফলসের কাপড় পাবেন এবং হচ্ছে মানে হচ্ছে ইনারে কাপড়ও থাকবে এবং প্যান্টের কাপড়ও থাকবে সান্তুন এটা হচ্ছে সান্তুন সিল্ক এই যে দেখেন পুরো একটা কাপড় যে দেখেন এই যে পুরো সান্তুন সিল্ক ওকে এখন চলে যাব হচ্ছে আরেকটা কাপড়ের আরেকটা ডিজাইনের সেটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে পাতেমা আপু ওয়েলকাম আসসালাম আলাইকুম কি অবস্থা কে কোথা থেকে দেখেছেন দেখছেন আপু লাইফটা একটু কমেন্ট বক্সে জানাবেন এই যে এটা হচ্ছে আর একটা কালার ওয়াও জাস্ট ওয়াও একটা ওয়াও একটা কালার পুরো কাজ থাকবে পুরো অল ওভার কাজ এই যে ঠিক আছে পুরো অল ওভার কাজ থাকবে জার্দ এটা পিঙ্ক কালারের কাপড় একটা পিঙ্ক এর মধ্যে পুরো অল ওভার কাজ যা যা নিতে চান এখনই স্ক্রিনশট নিতে হবে ওকে এটা ওপেন করে দেখাই আমরা এটা জানাবেন একটু এবং আমার লাইফটা ঠিক আছে কিনা ভয়েস সাউন্ড কালার সব ঠিক আছে না একটু জানাবেন মোস্ট ইউনিক ফেব্রিক কালার থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে এই যে পুরো অল ওভার এরকম জারদোজি কাজ থাকবে এবং এখানে মাঝখানা মাঝখানে দেখেন মাঝখানা মাঝখানে কিন্তু একটা কাপড় দিয়ে সেই কাপড়ের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়ে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট একটা কালারের কাপড় এবং একটা হোয়াইট এবং হচ্ছে একটা হচ্ছে এটাকে কি বলে পেস্তা গ্রিন লাইট একটা পেস্তা গ্রিনের কাপড় পাবেন এই যে এই যে দেখেন পুরো অল ওভার এরকম কাজ আজমেরি আপু ওয়েলকাম এই যে এটা পুরো অল ওভার এরকম অল ওভার জারদৌজি কাজ থাকবে এবং এটা বর্ডারে হচ্ছে খুব সুন্দর করে কাজ এই যে এটা হচ্ছে বর্ডারটা এই যে দেখে এটা হচ্ছে পুরো বর্ডার এই যে পুরো পুরো বড় করে একটা বর্ডার থাকবে এবং এরকম রাউন্ড রাউন্ড থাকবে বর্ডারের মধ্যে পুরো জারদৌজি কাজ পুরো হাতে কাজ এগুলো কিন্তু কোনো মেশিনে কাজ না এগুলো পুরো একদম হাতে কাজ সো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কি যে সুন্দর একটা বিউটিফুল ড্রেস আমার লাইভে কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে পুরো সীমারের মধ্যে সীমার দেখেন পুরো মধ্যে অল ওভার কাজ থাকবে এই যে হ্যাঁ আপু দেখাবো দেখাবো অল ওভার আহ কালেকশন এগুলো তো ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি এখন আস্তে আস্তে প্রথমে আমরা একটু এক্সপেন্সিভ এগুলো প্রাইজ একটু এক্সপেন্সিভ হবে মানে হচ্ছে অতটা আবার এক্সপেন্সিভ না মানে একটা রিজনেবল প্রাইস থাকবে আমরা এখন আস্তে আস্তে একটু আরো একটু লোয়ার দেখাবো প্রাইসগুলো আমরা এখানে মেনশন করছি না কারণ অনেক বাজে বাজে আমাদের এখানে কমেন্ট করে সো আমরা এখানে কমেন্টগুলো মানে প্রাইসগুলো বলি না এই জন্য ইনবক্সে আমরা বলে দিচ্ছি যারা যারা নিতে চান এই ড্রেসগুলো সবাই ইনবক্স করবেন ওকে এটা হচ্ছে এটা স্লিপ ঠিক আছে এটা এটা হচ্ছে স্লিপ পুরো স্লিপের মধ্যে হচ্ছে এরকম সিকোয়েন্স থাকবে চিটা চিঠা সিকোয়েন্স এবং চিকন করে একটা কাজ হয়ে যায় চিকন করে একটা কাজ থাকবে ঠিক আছে এটা দুপাটটা দেখায় হ্যাঁ দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটার মধ্যে পুরো এরকম ছিটা ছিটা সিকোয়েন্স কাজ থাকবে পুরো বর্ডার হচ্ছে এরকম কাজ থাকবে এটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া সো এই যে পুরো দোপার্টা হচ্ছে এরকম সিকোয়েন্সি কাজ থাকবে ওকে প্যান্টে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাতুন হ্যাঁ এই যে সান্তুন এই যে এটা হচ্ছে সান্তুন এখানে ইনারের কাপড় পাবেন প্লাস প্যান্টের কাপড় পাবেন ঠিক আছে এটা কিন্তু খুব সফট একটা কাপড় খুব শাইনি একটা কাপড় এটার মধ্যে ইনার এবং প্যান্টের কাপড় দুটোই পাবেন ওকে চলে যাচ্ছে এখন আরেকটা কালারের সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখন দেখাবো আপনাদের হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার একটু দূর থেকে দেখে এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার ঠিক আছে আর হয়তো লাইভের মধ্যে দেখা যাচ্ছে না এটা ল্যাভেন্ডার একটা পার্পল কালার পার্পল কালার পুরো অল ওভার এটা অল ওভার জারদৌজি কাজ থাকবে পুরো এই যে পুরো অল ওভার জারদৌজি কাজ এগুলো পুরো হাতের কাজ কিন্তু এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না হাতের কাজ হয় হাতের কাজগুলো করতে অনেক টাইম লাগে আর এগুলো ডিজাইনের কালেকশন এগুলো হচ্ছে আপনি হচ্ছে বড় বড় শোরুমে যারা যাবেন এই ডিজাইনগুলো পাবেন কিন্তু হচ্ছে যে জাস্ট ডাবলের থেকে ডাবল আমি বলবো যে যারা বড় বড় শোরুম আপনারা যারা যে আপুরা যান হয়তো তারা বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো তাদের প্রাইজের সাথে আমাদের শোরুমে এসে একবার আমাদের প্রাইজগুলো দেখবেন যে তাদের প্রাইসগুলো কত কেমন কতটা ডিফারেন্স ঠিক আছে গর্জিয়াস একজাক্টলি আপু পুরো একদম গর্জিয়াস এটা হচ্ছে কোন একটা বিয়ে অনুষ্ঠানে বা কোনো একটা এঙ্গেজমেন্ট বা কোনো একটা বড় একটা পার্টিতে আপনারা পড়ে যেতে পারেন ওকে এখন কামিস্টারটা আমরা খুলে দেখাই আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে কামিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব রিজনেবল প্রাইস থাকবে এবং হচ্ছে যে বড় বড় যে শোরুমের আপনারা যাবেন যে শোরুমগুলো আছে সেই শোরুমের থেকে এটা থেকে হবে ফিফটি এই ড্রেসটা সেম এই ড্রেসটা সিক্সটি থেকে ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ডের এর মধ্যে আপনারা নিতে হবে আপনাদের যদি আপনারা নিতে চান বা আবার অনেকে আছে যে এই ড্রেস থেকে আমাদের অনেকেই কি করে একটা করে আমাদের শোরুম থেকে নিয়ে যায় নিয়ে তারা কপি করে ফেলে এরকমও হয়েছে যাদের আমাদের পেজে থেকে এক পিস নিয়ে গেছে নিয়ে তারা হিউজ পরিমাণে কপি পিস বানায় বিক্রি করেছে এবং আমাদের পেজে যে ফটোশুট করেছি মডেলকে দিয়ে সেই মডেলের ছবি তাদের পেজে লাগিয়েছে লাগানোর পরে তারা সেই ধরেন আমাদের সেটা যে প্রাইস ছিল তার জাস্ট একটা বাইশ হাজার একটা ড্রেস ছিল আমাদের মনে হয় হ্যাঁ বাইশ হাজার একটা ড্রেস ছিল সেই ড্রেসটা তারা আমাদের থেকে কিনে নিয়ে মানে কপি বানায় সেটা বাইশশো টাকায় বিক্রি করেছে পরে আমরা এটা এটা বুঝতে বুঝতে পারি ফেসবুকে দেখেছি বোঝার জন্য জন্য তখন তার তার প্রতি আমরা অ্যাকশন নিয়েছি তারপরে সে বন্ধ করে দিয়েছে সো আপনারা ওরকম কি বলে যে আপনার এরকম কোন ঝামেলার মধ্যে পড়বেন না আশা করি যে আপনারা যা কিনবেন দেখে কিনবেন আমাদের থেকে কিনেন বা অন্য থেকে কিনেন একটু দেখে শুনে কিনবেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে কোনো কোনো মানে নকল প্রোডাক্ট তো পাবেনই না এবং হচ্ছে যে ফ্যাব্রিক গুলো পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ফ্যাব্রিক আপনাদেরকে কেউ দিবে না এরকম কাজের মধ্যে এরকম ডিজাইনের মধ্যে এরকম রিজনেবল প্রাইস মধ্যে এই যে স্টিচ করে স্টিচ করে দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো আপু আমাদের এখানে আপনি স্টিচ করতে পারবেন অবশ্যই স্টিচ করতে পারবেন তবে স্টিচে যে টাকাটা হবে ওইটা আপনাকে পে করতে হবে ঠিক আছে এখানে অবশ্যই স্টিচ করতে পারবেন এই জন্য আমি ঈদের ঈদের আগে আনস্টিচ আপনাকে দেখাচ্ছি কারণ এই সময় আপনারা যদি নিয়ে স্টিচ করতে চান তাহলে আপনার জন্য খুবই ইজি হবে তো এই জন্যই আমরা এটাই এটাই মাথায় রেখে আমরা আজকে দেখা ড্রেস দেখাচ্ছি যেতে সবাই নিয়ে স্টিচ করতে পারে এখানে অবশ্যই স্টিচ করতে পারবেন স্টিচ করার যে টাকাটা হবে সেটা আপনাকে পে করতে হবে ওকে এই যে এটা হচ্ছে পুরো বডি দেখাচ্ছি এটা হচ্ছে পুরো নিচের পার্টটা এই যে নিচে পুরো একদম হেভি একটা কাজ থাকবে আমরা এখন আস্তে আস্তে হচ্ছে একটু কম রেঞ্জে এবং হচ্ছে একটু কম কাজের মধ্যে দেখাবো আমাদের হেভি কাজগুলো দেখানো শেষ যারা দ্বারা এই লাইফটা মিস করবে করে গেছেন আমাদের মেট্রো পেজে অবশ্যই থাকবে আপনারা একবার হলে লাইফটা দেখবেন এবং সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি চাই না যে আপনারা মিস করে যান এই যে এটা হচ্ছে নিচের কাজ নিচের পোর্শন ঠিক আছে পুরো অল ওভার পুরো অল ওভার হাতের কাজ এই যে দেখেন পুরো সীমারের মধ্যে পুরো হাতে কাজ পাবেন এই যে দেখেন একটা থ্রি ডি আপনি এটা দেখতে পাচ্ছেন এটাকে যে থ্রি ডি বোঝা যাচ্ছে আপনাদের এই যে দেখেন ওকে চলে যাবে এখন এটা দোপাট্টা দেখায় এটা দোপাট্টা দেখা এটা স্লিপটাও স্লিপটাও দেখানো হয়নি এটা হচ্ছে এটা স্লিপ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এটা স্লিপ এই যে স্লিপ যেহেতু এটা কামিজে পুরো হেভি সো স্লিপটা একটু সিম্পল রেখেছে ওকে এই যে এই স্লিভের মধ্যে হচ্ছে আপনারা যে এখানে যে বর্ডার দেখতে পাচ্ছেন এই যে জরির বর্ডার এই জরির বর্ডারটা লাগবেন লাগাবেন এবং কামিজের সাইডে লাগাবেন বা আপনার যে এটা প্যান্টটা বানাবেন লুজ প্যান্ট সেই প্যান্টের মধ্যে আপনারা এটা লাগাতে পারেন তাহলে এটা গর্জেসটা এর সৌন্দর্যটা আরো বেড়ে যাবে ওকে এটা হচ্ছে এটা দোপাট্টা এই যে এটা হচ্ছে এটা দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে এটা দোপাট্টা এই যে দেখেন পুরো একটু দূর থেকে দেখাই এই যে এটা হচ্ছে এটা এই যে পুরো দূর থেকে দেখাইলে জাস্ট ওয়াও দেখেন জাস্ট এটা যে একটা থ্রি শাইনি যে কি যে সুন্দর একদম একটা ড্রেস আপনাদেরকে কি বলবো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি জুয়েলারি থাকলেও একদিন লাইভ করবেন হ্যাঁ আপু জুয়েলারিও লাইভ হবে একদিন ইনশাল্লাহ আমাদের এখানে মেট্রো ফ্যাশনের জুয়েলারিও রাখি আমরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে ছোট ছোট ইয়ার নেকলেস বেঙ্গলস এখানে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে দোপাট্টা এরকম পুরো ছিটা ছিটা কাজ থাকবে এরকম একটু বড় বড় বা ছিটা ছিটা এরকম সিকোয়েন্স থাকবে এবং চারো পাশে হচ্ছে এরকম বর্ডার থাকবে এই যে চারো পাশে এরকম বর্ডার পাবেন আপনারা এই যে দেখেন ছোট ছোট পার এবং সিকোয়েন্স দিয়ে পুরো হাতের কাজ এটা কিন্তু পুরো হাতের কাজ এটা যে আপনারা বলেন যে এটা মেশিনের কাজ না এটা কিন্তু মেশিনের কাজ না পুরো হ্যান্ড ওয়ার্ক এটা এই যে এটা প্যান্টটা খুব নর্মাল একটা প্যান্ট পিওর ক্রেপ সিল্ক এটা হচ্ছে প্যান্টটা এই যে এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্টের পুরো পিওর ক্রেপ সিল্ক এই যে দেখেন আপনারা বুঝতে পারবেন যারা বুঝেন তারা তারা ধরলেই বুঝতে পারবেন যে এটা একদম পিওর সিল্ক ওয়াও নাইস থ্যাংক ইউ সো মাচ ওকে চলে যাব এখন আর হচ্ছে মাল্টি কালার দেখাবো একটা মাল্টি কালারের পিস ওকে যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান তারা আমাদের অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আপনারা যদি যেহেতু আমাদের যমুনা ফিউচার পার্কটা অনেক বড় সো শোরুমগুলো খুঁজতে একটু টাফ হয় অনেকের সো স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা যারা আসতে প্রবলেম হচ্ছে যাদের আসতে প্রবলেম হয় তারা এই ফোন নাম্বারে কল দিলে আমাদের এখানে লোক থাকবে আপনাদেরকে সাহায্য করবে আমাদের শোরুম আসার জন্য ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা মাল্টি এই যে দেখেন মাল্টি কালার মধ্যে পুরো অল ওভার কাজ থাকবে এই যে এটা হচ্ছে পুরো মাল্টি কালার তানজিল আপু আসসালাম আলাইকুম ফাহামিদ আপু আসসালাম আলাইকুম কি অবস্থা এই যে এটা হচ্ছে পুরো মাল্টিকালার একটা কামিজ থাকবে ঠিক আছে ওকে একটু ওপেন করে দেখাই এক একটা পিসের থেকে আর এক একটা পিস সুন্দর আমি পাগল যাচ্ছি দেখে যে কি বলবো এই যে এই যে দেখেন এটা হচ্ছে পুরো মাল্টিকালার মধ্যে দেখেন কতগুলো কালার মাল্টি কালার অনেকে বলে যে মাল্টি কালার মানে কি মাল্টিকালার মানে হচ্ছে যদি যে কোনো একটা পিসের মধ্যে যদি এরকম একটা কালারফুল ই থাকে আপনার যে এখানে এখানে একটা অফ হোয়াইট এখানে একটু পার্পল এখানে আবার গ্রিন এরকম দেওয়া যেগুলো থাকবে মানে কালারফুল দেওয়া থাকবে সেটাকে বলা হয় মাল্টি কালার এই যে এটা দূর থেকে দেখা এটা হচ্ছে মাল্টি কালার একটা পিস পুরো অল ওভার এরকম হেভি কাজ থাকবে হাতের কাজ পুরো হ্যান্ড এই যে দেখেন এখানে পার্ল সিকোয়েন্স গোল্ডেন সুতো দিয়ে পুরো পুরো অল ওভার করে কাজ করা এটা হচ্ছে নিচের পার্টটা ধরো এই যে এটা হচ্ছে নিচের পার্ট এই যে দেখেন এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পার্টটা ঠিক আছে এরকম পুরো জারদোজি ওয়ার্কে পুরো হ্যান্ড কাজ থাকবে মাল্টি কালারের মধ্যে এটা স্লিপটা দেখাও এটা হচ্ছে একটা স্লিপ খুব সিম্পল একটা চিকন করে একটা পাইপ দিয়ে একটা কাজ থাকবে এবং ছোট্ট করে একটা কাজ থাকবে এখানে আপনারা চাইলে হচ্ছে এখানে কিছু পাল ঝোলাতে পারেন বা কিছু ঝুলে এটা গর্জেসটা আরো বাড়াতে পারেন আর এটা দুপারটা হবে অরগ্যানজা পিওর অরগ্যানজার মধ্যে এরকম জারদোজি ওয়ার্ক থাকবে এই যে এটা হচ্ছে পিওর অরগ্যানজা এই যে দেখেন এটা একটা হচ্ছে পার্পল কালার এটা কিন্তু একটা পার্পল কালার হয়তো লাইভে আপনারা একটু ব্লু আসতেছে এটা কালারটা এই যে দেখেন এই যে দেখেন এখন যে কালারটা এটা হচ্ছে কালার এই যে মুখে ভালো হতো ওকে আপু আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক গ্রাউন্ড ফ্লোর আমাদের এই গ্রাউন্ড দুটা শোরুম আছে একটা হচ্ছে জোন বি শপ নাম্বার হচ্ছে বি জি জিরো জিরো এইট নর্থ কোর্ড আর একটা হচ্ছে জোন ডি সব শপ নাম্বার ডিজি ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে ইস্ট কর্নার ওকে এটার এটার হচ্ছে প্যান্টটা খুবই সিম্পল এটা নর্মাল একটা প্যান্ট পাবেন ক্রেপ সিল্ক এই যে পিওর ক্রেপ সিল্ক এই যে এগুলো হচ্ছে পিওর ক্রেপ সিল্ক ঠিক আছে এখন চলে যাব হচ্ছে আরেকটা ড্রেসের মধ্যে আরেকটা ড্রেসে সুমায় আপু আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওকে যারা যারা আমার লাইফটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কষ্ট করে আমার বক বকগুলো সহ্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে যত আপনাদের জন্য এই এটুক তো কোনো কষ্ট এটা কোনো কিছুই না আপনাদের জন্য আমরা চাই আপনাদের জন্য হচ্ছে আরো কষ্ট করব আরো কষ্ট করি কাস্টমারকে আমরা হচ্ছে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা কাস্টমারকে দিই কাস্টমারের চয়েস কাস্টমারের পছন্দ কাস্টমারের কালার তাদের কমফোর্ট আমরা সবচেয়ে বেশি ওটা মাথায় রাখি যে কোনটা পড়লে কাস্টমারের কমফোর্ট হবে এবং হচ্ছে কোনটা তারা তাদের পছন্দ কি সেগুলো আমরা সবচেয়ে বেশি মাথায় রাখি ওকে এটা হচ্ছে পুরো একটা গ্রিন একটা বটন গ্রিন এই যে ঠিক আছে পুরো বটন গ্রিনটা সহ্য করে ধরো ঠিক যে এটা হচ্ছে পুরো বটন গ্রিন এই যে দেখেন যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করবেন এই যে ফাইমা আপু আসসালামু আলাইকুম কি অবস্থা আপু কেমন আছেন এই যে পুরো একটা গ্রিন বটন গ্রিনের মধ্যে এরকম কাজ থাকবে ওকে একটু ওপেন করে দেখাই আমরা এগুলো খুবই ওয়ান পিস করে পাবেন খুবই লিমিটেড পিসেস যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখন ইনবক্স করতে হবে ওকে এটা হচ্ছে একটু ধরে এটা শুরু করতে হবে এটা হচ্ছে পুরো বডিতে থাকবে এবং কাজ পুরো বডিতে পুরো বডিতে পুরো অর্গ্যাঞ্জা সরি অর্গ্যাঞ্জা বলে বারবার এই যে এটা হচ্ছে शिमার সিল্ক একদম शिमার সিল্ক শাইনি একদম 3D शिमার সিল্ক এই যে দেখেন পুরো এরকম হচ্ছে হাতে কাজ থাকবে আর রেড কালার না আপু রেড কালার ছিল আমাদের এই লাইভের আগেই একজন আপু এসছে আমাদের তারা দুই বোন এসছে তারা দুই বোন এসে রেড কালারটা নিয়ে গেছে আমরা দেখানোর কথা ছিল বাট ওখানে দেখাতে পাইনি আর তারা এসে বলে যে ভাইয়া লাইভ করতে হবে না আমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তারা আমরা যখন প্যাকেট থেকে খুলেছি সাথে সাথে দেখেই তারা নিয়ে নিয়েছে তো রেড কালারটা শেষ হয়ে গেছে রেড কালার নিয়ে গেছে আরও দুইটা কালার ছিল ও দুটো সেল হয়ে গেছে আমাদের লাইভে দেখানোর আগেই এই যে ঠিক আছে এটা হচ্ছে বর্ডারটা এটা হচ্ছে আমি যে নিচে জারদোজি ওয়ার্ক এর হ্যান্ড ওয়ার্ক এই যে পুরো বর্ডার হচ্ছে এরকম পুরো টু চাকর ধরো এই যে এই দেখেন এটা হচ্ছে পুরো পুরো নিচে বর্ডার টাচবে এটা আসমা আপু ওয়েলকাম আসসালামু আলাইকুম কি অবস্থা এই যে এটা হচ্ছে পুরো নিচে বর্ডারটা ঠিক আছে এই যে বর্ডার এরকম পুরো হাতের কাজ পুরো জারদোজি ওয়ার্ক ঠিক আছে এটা স্লিপটা দেখো এটা স্লিপ হচ্ছে একটু সিম্পল থাকবে এবারে এটা হচ্ছে এটা স্লিপটা এই যে এটা হচ্ছে এটা স্লিপ এই যে দেখেন এরকম ছোট চিকন করে পাইপ দিয়ে কাজ এবং হয়তো ছোট ছোট এরকম আপনার হচ্ছে জারদর্জি কাজ থাকবে এখানে যেহেতু এটা কামে যে একটু হেভি সো স্লিপটা একটু নর্মাল রেখেছে ওকে এটা দু পার্টটা দেখাও সবাইকে বলবো স্ক্রিনশট নিয়ে এখানে জারিন আপু ওয়েলকাম ওয়েলকাম আপু আসসালাম আলাইকুম আপু আপনারা কে কোথা থেকে দেখছেন আমার সাথে একটু শেয়ার করতে পারেন কারণ আমাদের অনেক কাস্টমার আছে যেটা আউট অফ বাংলাদেশ থেকেও দেখে এবং বাংলাদেশে এবং শুধু দেখে না তারা বাংলাদেশে এসে আমাদের মেট্রোতে সবার আগে এসে এবং এসে আমাদের সাথে দেখা করে যে ভাই আপনাদের লাইভ দেখেছি বা আপনাদের প্রোডাক্ট দেখে খুবই ভালো লাগে এই জন্য আসলাম আগে আপনাদের প্রথমে দোকান আপনাদের দোকানে আসলাম এই যে এটা হচ্ছে পুরো দোপাট্টা এই যে এটা হচ্ছে পুরো দোপাট্টা ঠিক আছে এই যে এটা পুরো দুপারটা মধ্যে এরকম ছিটা কাজ থাকবে এবং হচ্ছে বর্ডার হচ্ছে এরকম কাজ থাকবে এই যে দেখেন বর্ডারের পুরো এরকম পুরো পুরোজি দিয়ে পুরো হাতে কাজ থাকবে চারোপাশে এরকম অন্য চারো পাশে এরকম কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন ওকে প্যান্টটা দেখাই প্যান্টটা হচ্ছে পিওর ক্রেপ মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো গ্রিন কালার একটা পিওর ক্রেপ এই যে দেখেন শাইনি পিওর ক্রেপ এটা এটা সালোয়ারটা থাকবে পুরো এরকম ওকে চলে এখন আরেকটা কালারের মধ্যে আছে এরকম কামিজে সে ডেট হ্যাঁ আপু আমরা দেখাবো আপনারা সাথেই থাকেন শেডেড ডেট ওর দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন দুর্গাপু আপু আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কি বলবো পিঙ্ক পিঙ্ক অ্যান্ড পার্পল পিঙ্ক অ্যান্ড পার্পেল কালারটা এটা বেশি বোঝা যাচ্ছে এটাতে ঠিক আছে এটা হচ্ছে পারপেল এটা হচ্ছে একটা পার্পল কালার পুরো এরকম কাজ থাকবে এরকম পুরো কি বলে যার কাজ থাকবে পুরো এটার মধ্যে এটা হচ্ছে বর্ডারটা ঠিক আছে একটু খুলে দেখাই আমরা একটু ওপেন করে দেখাই এটা এটার মধ্যে হচ্ছে পুরো সিক পুরো হচ্ছে কি বল একদম সিকোয়েন্স থাকবে স্টোন থাকবে ছোট ছোট পাইপ থাকবে ছোট ছোট পারল দিয়ে পুরো কাজ করা হয়েছে এই যে এটা হচ্ছে পুরো বডিটা একটু দূর থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে পুরো বডিটা পুরো বডির মধ্যে এরকম ছিটা ছিটা কাজ থাকবে এই যে দেখেন পুরো সিকোয়েন্স পাইপ পার্ল দিয়ে এরকম কাজ থাকবে কারদানা এটা হচ্ছে কারদানা ওয়ার্ক পুরো কারদানা করে এরকম এটা কিন্তু পুরো হাতে কাজ হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু মেশিনের না পুরো হাতে কাজ এগুলোর মধ্যে পুরো এই যে সিমার সিল্কের মধ্যে পুরো থ্রি ডি সিমার সিল্কের মধ্যে হাতে কাজ পাবেন এটা হচ্ছে নিচের বর্ডারটা এটা হচ্ছে নিচের বর্ডারটা ঠিক আছে কামিজের নিচে এরকম বর্ডার পাবেন একটা মোটা করে এরকম হচ্ছে কাজ থাকবে যেটার মধ্যে হচ্ছে আপনাদের স্টোন এবং পার্ল এবং সুতো থাকবে এবং হচ্ছে দিয়ে এমব্রয়ডারি থাকবে এই যে পুরো ডি সীমার সিল্ক পুরো পিওর সীমার সিল্ক এখানে কোনো আপনাদের হচ্ছে কোনো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের এখানে কোনো ফেক প্রোডাক্ট বা কোনো কপি কোনো প্রোডাক্ট পাবেন না আপনারা এসলে দেখে আপনারা বুঝতে পারবেন আমি যারা যারা এখনো ভিজিট করেন নাই আমি তাদের সবকে রিকোয়েস্ট করব। একবার হলে আমাদের শোরুমে আপনারা ভিজিট করে দেখতে পারেন একবার হলে ভিজিট করে দেখবেন ওকে এটা ধোপাটা এটা স্লিপটা দেখে এটা হচ্ছে স্লিপ এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে এটা এটা হচ্ছে স্লিপটা পাবেন এটা চিকন করে একটা কাজ থাকবে এবং তিনটা করে এরকম ফ্লাওয়ারের মতো পাতার মতো দেওয়া থাকবে হাতে এই যে ওকে এটা দোপাট্টাটা দেখায় সুমাইয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়েলকাম সুমাইয়া আপু এই যে সুমাই আপু মনে একটু লেট করে ফেলেছে তবে কোনো অসুবিধা নেই সুমাই আপু আমাদের এই লাইভটা আমাদের পেজে থাকবে আপনারা অবশ্যই অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি আপনাদের পেজে ঢুকলে আপনি অবশ্যই আমাদের লাইভটা দেখতে পাবেন আরেকবার এই যে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা তো দূর থেকে দেখা একটু এটা হচ্ছে দোপাট্টা দোপাটটার মধ্যে হচ্ছে এরকম ছিটা ছিটা এরকম কাজ থাকবে এই যে এরকম ছোট ছোট পাইপ এবং স্টোন দিয়ে ছোট ছোট প্যারালেল দিয়ে কাজ থাকবে আর পুরো চারার পাশে এরকম বর্ডার হচ্ছে এই যে এরকম কাজ থাকবে এই যে পুরো ছোট ছোট পাইপ স্টোন এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে এই যে দেখেন ঠিক আছে কারদানা পুরো কারদানাতে কাজ থাকবে এবং হচ্ছে ওনাটা এরকম কাটা কাটরক থাকবে চারো পাশে ওই যে দেখেন পুরো বর্ডারটা হচ্ছে এরকম এটা প্যান্টটা হচ্ছে পুরো একদম হচ্ছে পিওর ক্রেপ এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর ক্রেপ ওকে এখন চলে যাব হচ্ছে আমরা পরবর্তী আরেকটা কালারে এটা ইন্ডিয়ান থ্রি পিস এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স এগুলো আমরা সব দিল্লি থেকে আনি সব দিল্লি প্রোডাক্ট আমরা আমাদের কোন এখানে কোনো আজে বাজে কোন জায়গা থেকে আমরা প্রোডাক্ট আনি না এবং হচ্ছে আমাদের পুরো একদম সবগুলো অরিজিনাল দিল্লি বুটিক্স এই যে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কি বলবো এটা একটা ব্লু এটা হচ্ছে একটা ব্লু একটা ব্লু অ্যান্ড গ্রিন যে কম্বিনেশন থাকে এটা যে আপনার হচ্ছে থ্রি ডি যে সীমার ওই সীমারের মধ্যে দেখেন এই যে ব্লু ব্লু এটা এটা প্যান্টও একটু ব্লু থাকবে এই যে এই কালারের প্যান্ট এই যে এটা হচ্ছে একটু উঁচা করে ধরো এই যে এটা হচ্ছে পুরো একটা ব্লুর মধ্যে একটা ব্লু অ্যান্ড গ্রিন কম্বিনেশন একটা সীমার ফেব্রিকের মধ্যে থাকবে এবং হচ্ছে পুরো হাতে কাজ থাকবে পুরো জারদোজি ওয়ার্কে থাকবে ওকে এটা একটু ওপেন করে দেখাই আমাদের সব হচ্ছে দিল্লি বুটিক এগুলো সব হচ্ছে দিল্লি বুটিক দিল্লি থেকে আমাদের আনা আমি নিজে যাই নিজে যে আমরা হচ্ছে একটা একটা করে পছন্দ করি একটা 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 করে কালার একটা একটা করে পিস আনি আমরা কোনো হচ্ছে হচ্ছে আপনার বস্তা বলে বা কোনো গোডাউনে যে আমরা এগুলো গোডাউন থেকে বস্তা বলে আনি না আমি নিজে যে একটা একটা করে পছন্দ করে ডিজাইন চুজ করি আর এগুলোর পিছনে অনেক টাইম দেই অনেক কষ্ট করতে হয় কি যে কষ্ট করতে হয় আপনাদেরকে কি বলবো হচ্ছে এক এক যদি আমরা হচ্ছে সকালবেলা আমরা যখন আমরা দিল্লিতে যাই তখন যে সকালবেলা হতো আমরা নাস্তা খেয়ে সকালবেলা বেরিয়ে গেলাম পুরো সারা দিন আমাদেরকে এটা পিছনে ঘুরতে হয় মানে এটা খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় সুন্দর ড্রেস আছে কোথায় সুন্দর জিনিস পাওয়া যাবে এবং কোন জিনিসটা আমাদের কাস্টমারের পছন্দ হবে কোন জিনিসটা পছন্দ হবে না কি ফ্যাব্রিক আমাদের কাস্টমার পছন্দ সো ওগুলো মাথায় রেখে আমাদের পুরো সারাটা দিন এটা পিছনে চলে যায় অনেক কষ্ট করতে হয় এই যে সাবরিনা আপু আলাইকুম ওয়েলকাম সাইদা আপু ওয়েলকাম এই যে এটা হচ্ছে পুরো বডিতে পাবেন এরকম আর এটা নিচের বর্ডারটা হচ্ছে এটা পুরো হেভি একটা জারদোজ দি হ্যান্ড ওয়ার্ক এই যে এই যে পুরো নিচে হচ্ছে এরকম বর্ডার হচ্ছে এরকম হাতের কাছে এই যে এই দেখেন এটা যে সুতাগুলো যে লাগবে না বা উঠে যাবে না এই যে দেখেন এটা কিভাবে যে হাতে কাজ করা আছে হাতে কাজে কিন্তু হচ্ছে এরকম একটু সুতা সুতা থাকবে আর এটা কিন্তু একদম লাগানো এটা কিন্তু উঠানো না এই যে দেখেন উঠানো যে উঠে যাবে না তা না এই যে দেখেন এটা হচ্ছে হাতে কাটা স্লিপটা দেখো এটা স্লিপটা একটু প্লেন হবে এটা হচ্ছে একটা স্লিপ এই যে এটা হচ্ছে একটা স্লিপ এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে এটা হচ্ছে একটা স্লিপ আর হচ্ছে দোপাট্টাটা দেখাও দোপাট্টাটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস দেরি না করে হচ্ছে আপনারা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন কারণ এগুলো খুবই লিমিটেড পিসেস আমি চাই না যে আপনারা হচ্ছে যে কারণ আমাদের এখানে লাইফটা দেখার সাথে সাথে হিউজ পরিমাণ আমাদের এখানে অর্ডার আসে আলহামদুলিল্লাহ সো যে যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই হচ্ছে আমাদের ইনবক্স করবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে পুরো চারপাশে এরকম হচ্ছে জারদোজি কাজ থাকবে ওনার এই যে পুরো ওন্নাটা হচ্ছে এরকম কাট ورک থাকবে এই যে পুরো হ্যান্ড হ্যান্ডওয়ার্ক থাকবে এই যে দেখেন এই যে নিচে চার পাশে এরকম চিকন করে হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ থাকবে আর এই যে দেখেন থ্রি ডি থ্রি ডি সিমার সিল্ক এই দেখেন শিমার সিল্ক থ্রি ডি কামেশা যে থ্রি ডি কেন বলছি আমি এটা মধ্যে একটা থ্রি ডি একটা শেড দেয় এই যে দেখেন শারু আপু ওয়েলকাম আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা খুবই সিম্পল ক্রেপ সিল্ক পিওর ক্রেপ সিল্ক এই এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে পিওর ক্রেপ সিল্কের প্যান্ট ঠিক আছে ওকে এখন চলে যাব হচ্ছে আরেকটা কাজে ওটা হচ্ছে আচ্ছা মাল্টিকালার একটা অন্যটা দেখা এখন মাল্টিকালার অনেকে বলতেছে যে মাল্টিকালার এর দোপাট্টা আছে কিনা এই যে এইটা এখন দেখাবো এটার মধ্যে হচ্ছে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার সোজা করে এটা খুলো আপনারা খুলে দেখে যেহেতু এটা সোজা করে না থাকলে বুঝতে পারবেন না এই যে এটা হচ্ছে এই যে দেখেন জাস্ট এটা কিন্তু একটা সিম্পল ঈদের জন্য একদম পারফেক্ট আপনারা এই ঈদের জন্য রাতে বেলা এটা পরে একটু বাইরে যাবেন ভাইয়াদের সাথে বা আপুদের সাথে বা হচ্ছে আপনার আম্মুর বাসা যাবেন বা একটু কফি খেতে গেলেন তার জন্য একটা পারফেক্ট একটা খুব সিম্পল খুব একটা রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা পুরো এটা হচ্ছে একটা বটন এটা কি বলবো এটা গ্রিন এটা কালচে গ্রিন এটাকে কি বল সি একটা কালচার টাইপ একটা গ্রিন হয় যায় একটা সিমার এটা থ্রি ডি গোল্ডেন একটা গোল্ডেন একটা থ্রি ডি একটা ভাব থাকবে এর মধ্যে গোল্ডেন যে একটা সাইনি ভাব থাকবে পুরো গলার মধ্যে হচ্ছে এরকম এই যে দেখেন পুরো গলার মধ্যে হচ্ছে এরকম কাজ থাকবে পুরো হাতে কাজ থাকবে যার দর্জি ওয়ার্ক থাকবে এই যে দেখেন পুরো গলাটার মধ্যে এরকম ভি করে এবং হচ্ছে এটা স্লিভে চিকন করে একটা কাজ থাকবে এটা হচ্ছে স্লিভ এটা চিকন করে একটা কাজ থাকবে এই যে দুইটা স্লিপে যে এখন দুটো স্লিপে এরকম চিকন করে কাজ থাকবে এবং নিচে কিছু থাকবে না যে নিচে একটা প্লেন পুরো বডিতে এরকম ছিটে ছিটা যার দোজি ওয়ার্ক থাকবে এটা ওন্নাটা দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন ওন্নাটা যে কি যে সুন্দর এই যে এটা হচ্ছে এটা দোপাট্টা জান্নাতুল আপু ওয়েলকাম এই যে একটু সোজা করে ধরো এটা হচ্ছে এটা দোপাট্টা এই যে দেখেন কালারফুল মাল্টি কালারের একটা দোপাট্টা পেয়ে যাবেন এটার সাথে এই যে দেখেন থাকবে থাকবে ব্ল্যাক ওই যে গ্রিন যেটা কালার সেটা পিঙ্ক থাকবে ব্লু থাকবে আর মাস্টার্ড কালার থাকবে অ্যান্ড অফ হোয়াইট থাকবে অফ হোয়াইট কালারটা দেখো থেকে এই যে এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার এই যে দেখেন পুরো সব কালার মিক্স থাকবে এই কালারগুলো পুরো একটা মিক্স একটা মাল্টি কালার পেয়ে যাবেন এই যে পুরো পুরো ওনাটার মধ্যে এরকম চিকন করে লম্বা লম্বা এই যে লম্বা কাজ থাকবে এখানে সিকোয়েন্স এবং গোল্ডেন সুতো দিয়ে কাজ থাকবে এই যে জারদো যে পুরো হাতের কাজ এটা কিন্তু পুরো হাতের কাজ ঠিক আছে আর বর্ডার হচ্ছে এরকম কাটরক থাকবে কাটরক মধ্যে এরকম চিকন করে কাজ থাকবে এই যে এই দেখেন চারো পাশে চারপাশে হচ্ছে এরকম কাজ থাকবে এবং হচ্ছে পুরো মাল্টি কালার দেখেন এই যে সব কালারফুল এর মধ্যে পুরো কালারফুল একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে পুরো কালারফুল একটা ওন না যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করতে হবে এটা আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে মেজেন্টা থাকবে এই যে এটা হচ্ছে এটা আরেকটা কালার মেজেন্টা এই যে এটা হচ্ছে মেজেন্টা কামেস্টার টুপন করো ও এটা প্যান্টটা তো দেখানো দাও আচ্ছা এই যে প্রথমে যেটা দেখালাম যে প্রথমে দেখালাম সেটা প্যান্টের কাপড়টা হবে এই যে ব্ল্যাক ঠিক আছে এটা ব্ল্যাক একটা কম্বিনেশন ব্ল্যাক কাপড় থাকবে ওকে এটা যে আরেকটা কালার দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যাজেন্টা এটা সরিয়ে দাও প্রথমটা সরিয়ে ফেলো ওকে এটা যেটা দেখাবো আর একটা যেটা কালার দেখলেন সেটা একটু গ্রিন ছিল বটন গ্রিন এটা হচ্ছে ম্যাজেন্টা এই যে ম্যাজেন্টা একদম সীমার এই যে দূর থেকে দেখে এটা হচ্ছে সীমারের মধ্যে পুরো সীমার মধ্যে যার দর্জি কাজ থাকবে সবকিছু সেম থাকবে যা সেই কালার গুলো ডিফারেন্ট থাকবে এই যে দেখেন থ্রি ডি এটা থ্রি ডি সীমার এটাকে থ্রি ডি সীমার বলে থ্রি ডি একটা ভাব থাকবে গোল্ডেন একটা একটা শাইনি একটা ভাব থাকবে এটার মধ্যে এই যে দূর থেকে একটু দেখে তাহলে বুঝতে পারি এই যে দেখেন এই যে এটা হচ্ছে পুরো নেক নেকের মধ্যে এরকম যার দর্জি কাজ থাকবে এটা হচ্ছে স্লিপ স্লিপের মধ্যে এরকম কাজ থাকবে এবং এটা দোপাটা দেখো দোপাটা কি সেম না এই যে দোপাটা দোপাটাটা সেম থাকবে জাস্ট কামিজটা ডিফারেন্ট থাকবে এই যে এটা হচ্ছে দোপাটা এই যে দেখেন পুরো দূর থেকে দেখেন এটা হচ্ছে দোপাটা জাস্ট ওয়াও একটা কালারফুলের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে মাল্টি একটা দোপাটা জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই যে পুরো এরকম সাইড এরকম চিকন করে কাজ থাকবে পুরো বডিতে এরকম লম্বা লম্বা কাজ থাকবে এই যে আর এটা প্যান্টটা হচ্ছে ম্যাজেন্টা আগে যেটা দেখেছি সেটা ব্ল্যাক এটা হচ্ছে একটা ম্যাজেন্টা প্যান্ট এই যে এটা হচ্ছে মেজেন্টা আপু একটা করে লাইক এবং শেয়ার চাই প্লিজ ওকে আমাদের আর কিছু অনেক আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনার ও এটা আরেকটা কালারও আছে এই তিন পিস পাবেন তিনটা কালারে এটা হচ্ছে আরেকটা কালার যেটা যারাদের যে কালারটা যেটা পছন্দ এই যে হচ্ছে খুলে দেখো প্রথমে আমি দেখেছি একটা একটা কি বলবো একটা ব্ল্যাক কালচে গ্রিন তারপর দেখেছি আমি ম্যাজেন্টা এটা হচ্ছে একটা অফ হোয়াইট এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার এই যে যদি কোন কোনো আপুদের এই অফ করাটা পছন্দ হয় তারা তাদের জন্য এটা নিতে পারেন ঈদের জন্য ঈদের ঈদের যে সকালবেলা আপনারা সবাই ঈদের ঈদের দিন সকালবেলা একটা নর্মাল কামিজ পরে কারণ তাদের বাসায় গোস কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত থাকে সো তখন হয়তো সুন্দর কোনো ড্রেস পরে না সেই ড্রেসগুলো গুলো রাত্রের পরে পরে থাকে সো আমি বলে করবো যে সারাদিন পরে যে একটা একটা দাওয়াত থাকে বা আপনার অনুষ্ঠান থাকে বা রাতে বেলা একটা পার্টি থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের বাসায় যেতে চান এরকম একটা সুন্দর একটা ড্রেস পরে আমি মনে করি যে তাদের সেই জন্য একটা এই পারফেক্ট এই ড্রেসটা হচ্ছে পারফেক্ট ঠিক আছে এক কথাই বলবো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা একদম পারফেক্ট এরকম গলায় কাজ থাকবে হাতে কাজ থাকবে এবং অন্যটাও এরকম হচ্ছে মাল্টিকালারে থাকবে এই যে এটা হচ্ছে অন্যটাও মাল্টিকালারে জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই যে এই যে দেখেন পুরো একটা মাল্টিকালারে দোপাট্টা এখানে পেয়ে যাবেন নাইস থ্যাংক ইউ সো মাচ বুশরা আপু ওয়েলকাম বুশরা আপু কি অবস্থা কেমন আছেন এই যে এটা দোপাট্টা এটা প্যান্টটা হচ্ছে একটা কি বলে কালার বিস্কিট কালার এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে একদম পিওর হচ্ছে সিল্ক পিওর সিল্ক এটা ওকে চলে যাবো হচ্ছে এখন আরেকটা কালারের মধ্যে সেটা হচ্ছে পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার ড্রেস দেখাবো এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক আজকে যা দেখেছি সব একটু হেভি হেভি থাকবে একটু হেভি কাজ থাকবে মাল্টি কালারের থাকবে এটা দেখেন দেখেন এটা কম্বিনেশন দেখেন আপনারা সাইডে যেটা পার্পল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা দোপাট্টা ঠিক আছে আর কামিজটা হচ্ছে পুরো পিঙ্ক এটা হচ্ছে পুরো কামিজ এই দেখেন পুরো যেরকম জারদোজি ওয়ার্ক এবং নিচে কাজ থাকবে এই যে দেখেন ওকে আমরা এখন এটা ওপেন করে দেখাচ্ছি

পুরো লুকিং লাইক ফাটাফাটি একদম পুরো ফাটায়া আজকে লাইভ হচ্ছে ফাটায়া ড্রেস ফাটাফাটি ড্রেস এবং হচ্ছে ফাটাফাটি লাইফ ফাটাফাটি কালার ফাটাফাটি কাজ সব মিলে আজকে ফাটাফাটি এই যে এটা হচ্ছে পুরো বডিতে এরকম জারদৌজি কাজ থাকবে সিকোয়েন্স ছোট ছোট সিকোয়েন্স এবং গোল্ডেন সুতো দিয়ে পুরো বডিতে হাতে কাজ এটা হ্যান্ডওয়ার্ক নাইস কম্বিনেশন ভেরি অনেক ডিফিকাল্ট হয় আপু এটা জানেন না অনেক ডিফিকাল্ট এগুলো সবকিছুই আপনাদের জন্য কাস্টমার যে প্রায়রিটি দিয়ে থাকি হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক থাকবে পুরো যার কাজ পুরো নিচের মোটা করে একটা বর্ডার থাকবে এই যে পুরো নিচের বর্ডার পুরো বডিতে দেখালাম এটা স্লিপটা দেখো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা স্লিপ ঠিক আছে চিকন করে একটা কাজ থাকবে এটা হচ্ছে স্লিপ পুরো ছিটা ছিটা এরকম সিকোয়েন্স থাকবে বডিতে এটা দোপাট্টা দোপাট্টা হচ্ছে পুরো কি বলবো এটা কম্বিনেশনটা দেখেন পিঙ্ক কালার মধ্যে একটা পার্পেল কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা দোপাট্টা মানে কি বলবো এক কথা বলবো যে জাস্ট লুকিং লাইক আ ফাটাফাটি এই যে সাফাপু আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই যে যারা যারা অনেক পরে লাইফটা জয়েন করছেন সবাইকে বলবো লাইফটা আমাদের এখানে রয়ে যাবে আমাদের পেজে শুরু থেকে দেখে আসবেন কারণ এটা খুব খুবই একটা ফাটাফাটি একটা লাইফ ফাটাফাটি ড্রেস ফাটাফাটি কালার ফাটাফাটি কাজ এবং ফাটাফাটি কোয়ালিটি আমাদের এখানে যে কোয়ালিটিগুলো পাবেন হচ্ছে এরকম কোয়ালিটির কাপড় আপনারা কোথাও পাবেন না এবং হচ্ছে যে যদিও পান হয়তো দেখবেন যে ওগুলো আমাদের সাথে ম্যাচিং না তাহলে আপনারা ভাববেন যে ওটা হচ্ছে কপি কপি প্রিন্ট আর যদি যেহেতু আপনার বড় বড় শোরুমে যান বড় বড় শোরুমে যদি যে পান তো সেখান থেকে আমি বলবো যে যদি আমাদের এখানে যে ড্রেসগুলো তার জাস্ট ডাবল থেকে ডাবল প্রাইস ঠিক আছে ওগুলো জাস্ট ডাবল থেকে ডাবল প্রাইস এই যে এই ড্রেসটা যদি আপনি কিনতে চান বড় বড় গুলশান ওয়ান গুলশান টু এ যে শোরুমগুলো আছে যে শোরুমগুলোতে দেখবেন এই একটা এই ড্রেসটার দাম হচ্ছে আপনাদের কি বলবো যে ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে একটা সিম্পল এরকম কাজের একটা ড্রেস অনেক প্রাইজে তারা সেল করছে নাইস ড্রেস কালেকশন থ্যাংক ইউ সো মাচ ট্রু হ্যাঁ আপু এই মানে এই যে বলবো এখানে যে আমাদের যে কোয়ালিটি থাকে এবং যে কাজ থাকবে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় আমরা বলতে পারি যে এরকম কাজ এবং কোয়ালিটি আপনারা আর কোথাও পাবেন না অনলি মেট্রো ফ্যাশানে পাবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা পুরো চারপাশে এরকম কাট থাকবে এবং হচ্ছে কাজ থাকবে এই যে হাতের কাজ পুরো পুরো অন্যটা কিন্তু পুরো হাতের কাজ এটা প্যান্টটা হচ্ছে একটা একটা পিঙ্ক কালারের একটা প্যান্ট সিম্পল এই যে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা একটা সিম্পল একটা প্যান্ট প্যান্ট ওকে এখন চলে যাব হচ্ছে আরেকটা কালারের মধ্যে সেটা হচ্ছে একটু পেস্ট কালার হ্যাঁ এটা পেস্ট পেস্তাই গ্রিন তাই না এটা পেস্তাই গ্রিন এই যে একটু দূর থেকে ধরো সোজা করে পেস্ত্যা গ্রিন এই যে এটা হচ্ছে পুরো কামিজটা পুরো বর্ডারটা হচ্ছে এরকম বর্ডারটা অনেক অনেক নাইস একটা কালার আপু কেমন আছেন এই যে পুরো ড্রেস হচ্ছে এটা যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে এখন আমাদেরকে ইনবক্স করবেন ওকে এখন আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখেন জাস্ট পুরো বডিতে হচ্ছে এরকম ছোট 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 এরকম কারদানা দিয়ে কাজ থাকবে স্টোন পাইপ এবং সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে পুরো সিমার সিল্ক পুরো সিমার থ্রি ডি সিল্কের মধ্যে হচ্ছে এরকম বডিতে পুরো বডিতে এরকম অল ওভার কাজ থাকবে এই যে এটা বর্ডারটা যদি দেখাই এটা হচ্ছে এটা বর্ডারটা ছোট ধরো এই যে এটা হচ্ছে পুরো বর্ডারটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে বর্ডারটা পুরো মোটা করে একটা বর্ডার পুরো এরকম কাজ থাকবে সিকোয়েন্স ছোট ছোট পাল ছোট ছোট মিরর এবং ছোট ছোট স্টোন দিয়ে পুরো বর্ডার মোটা করে একটা কাজ পাবেন আপনারা নিচে এই যে দেখেন পুরো কারদানা কাজ জাস্ট লুকিং লাইক আ ফাটাফাটি সিনতে আপু আসসালাম আলাইকুম ওয়েলকাম এই যে কি অবস্থা আপু সবাই কেমন আছেন এই যে এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে স্লিপটা বেশি কাজ থাকবে না স্লিপে এই যে জাস্ট চিকন করে একটা বর্ডার থাকবে এখানে এই যে ছোটো ছোটো হচ্ছে পার্ল এবং ছোটো ছোটো পাইপ দিয়ে কাজ এবং এখানে ছোটো ছোটো স্টোন এবং সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে হাতের মধ্যে এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে আর এটা দোপাট্টা দেখাই দোপাট্টা একটু সিম্পল চারপাশে চিকন করে জাস্ট কাজ থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট লুকিং লাইক আ ফাটাফাটি ফারহানা আপু আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়েলকাম আপু এই যে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে পুরো দোপাট্টার মধ্যে হচ্ছে এরকম বর্ডারে আপনার কাজ পেয়ে যাবেন পুরো বডিতে হচ্ছে অন্যটা পুরো বডিতে এরকম ছোটো ছোটো স্টোন সিকোয়েন্স এবং ছোটো ছোটো পাইপ দিয়ে কাজ থাকবে পুরো ছিটা ছিটা কাজ এবং আর চারপাশে বর্ডার হচ্ছে এরকম একটা কাজ থাকবে যে স্টোন সিকোয়েন্স এবং ছোটো ছোটো পার্ল দিয়ে কাজ থাকবে একটু ধরো হ্যাঁ এই যে পুরো বর্ডারে হচ্ছে চারপাশে এরকম কাঠ কাজ থাকবে পুরো চিকন করে বর্ডারে দুই পাশে চারো পাশে অন্য চারো পাশে এরকম কাজ পেয়ে যাবেন আপনারা ওকে এটা প্যান্টটা হচ্ছে পিওর ক্রেপ এটা হচ্ছে প্যান্ট পিওর ক্রেপের একটা প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে তো সবাইকে আমি একটা কথা বলতে চাই অনলাইন অর্ডার করলে বিকাশ কত টাকা অ্যাকাউন্ট দিতে হবে আচ্ছা এটা হচ্ছে যে প্রাইজের যে প্রাইসটা আসবে যে ড্রেসের যে প্রাইসটা আসবে সেটা মধ্যে হচ্ছে আপনার ফিফটিন ফিফটিন পার্সেন্ট আপনাকে বিকাশ করতে হবে আর হচ্ছে আর বাকি ফিফটিন পার্সেন্ট অন ডেলিভারি ঠিক আছে আপনার হচ্ছে যে আপনার যদি অনলাইনে অর্ডার করতে চান এটা আমাদের হচ্ছে সরি না ফিফটি পার্সেন্ট আপনার হচ্ছে বিকাশ করতে হবে আর ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে আমরা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি সো যারা এটা নিতে চান যেখান থেকে চান বা আমাদের স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ওকে চলে যাচ্ছে এখন আরেকটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে আপনার একটু গোল্ডেন একটু গোল্ডেনিশ ওকে স্কিন কালার যেটা যেটাকে বলা হয় স্কিন কালার এটা হচ্ছে একটা স্কিন কালারের ড্রেস এই যে এটা হচ্ছে স্কিন কালারের শাইমিন আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম আপু এই যে এটা হচ্ছে স্কিন কালার পুরো শিমারের মধ্যে পুরো স্কিন কালার মধ্যে পুরো এরকম শিমার সিল্ক সিল্কের মধ্যে পুরো কাজ পুরো জারদোজি কাজ থাকবে এটা ওকে এটা একটু ওপেন করে দেখাই আমরা এই যে এটা হচ্ছে পুরো বডিতে পুরো অল ওভার এরকম কাজ থাকবে জারদোজি হ্যান্ড ওয়ার্ক থাকবে পুরো এই যে দেখেন এগুলো পুরো কিন্তু হাতের কাছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো হাতের কাছে ঠিক আছে ওকে এটা পুরো বডিতে হচ্ছে এরকম থাকবে এবং হচ্ছে এটা বর্ডারটা আরো সুন্দর আরো অনেক নাইস এই যে ধরে হবে এটা হচ্ছে বর্ডারটা ঠিক আছে একটু দূর থেকে দেখাই তাহলে দেখতে পারবে এটা হচ্ছে বর্ডারটা কামিজের নিচে এরকম একটু মোটা করে এরকম বর্ডার পাবেন ঠিক আছে এই যে দেখেন সিকোয়েন্স এবং হচ্ছে কারদানা এবং ছোট ছোট পাইপ সুতো দিয়ে সব হাতে কাজ করা পুরো বর্ডারের মোটা করে এটা স্লিপটা দেখো এটা হচ্ছে এটা স্লিপ এই যে এটা এটা হচ্ছে স্লিপ পুরো স্লিপের মধ্যে এরকম ছিটা সিকোয়েন্স থাকবে এবং হাতের নিচে এরকম একটা কাজ থাকবে এই যে পুরো স্লিপ এটা ঠিক আছে এটা দুপাটটা দেখো দুপাটটাটা হবে অর্গ্যানজা পিওর অর্গ্যানজার মধ্যে নাজমুন আপু ওয়েলকাম নাসরিন আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম আপু কি অবস্থা সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপুরা আপনারা যারা যারা দেখছেন সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে লাইফটা শেয়ার করবেন একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ারটা তো অবশ্যই করতে ভুলবেন না যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলরাও আমাদের প্রিয় সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পায় ওকে পুরো এটা হচ্ছে পুরো অর্গানজা একটা দোপাট্টা অর্গানজার এরকম সিকোয়েন্স কাজ থাকবে এবং ছিটা ছিটা এরকম জারদোজি কাজ এবং বর্ডার হচ্ছে এরকম চিকন পাইপ দিয়ে এরকম কাজ থাকবে উমায় আপু আসসালামু আলাইকুম কি অবস্থা আপু ওয়েলকাম আপু এই যে আর হচ্ছে যে প্যান্টটা দেখো প্যান্টটা হচ্ছে সিম্পল এই যে এই দেখো এটা হচ্ছে একদম একদম সিল্ক একদম পিওর সিল্ক প্যান্টটা হচ্ছে পিওর সিল্কের ওকে এখন একটা দেখাবো হচ্ছে অফ হোয়াইট যেটা হচ্ছে দুপাটটা হবে পুরো প্রিন্টের মাথা নষ্ট করার মতো দুটো কালার পাবেন এখানে এই যে ঠিক আছে এটা হচ্ছে আর একটা অফ হোয়াইটের মধ্যে পুরো অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে পুরো অফ অফ হোয়াইট একটা কালার হোয়াইটের মধ্যে এরকম হাতের কাজ থাকবে ওকে এখন ওপেন করে দেখাই যারা যারা এই ড্রেস নিতে চান সবাই স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করবেন ইনবক্সের সাথে সাথে এখানে রিপ্লাই দেওয়া হবে কারণ আমাদের লাইভের মধ্যে সবাই লাইভের মধ্যে প্রাইস বলে বাট আমরা বলি না সেটা একটা কারণ আছে সেটা কারণ সেটা পিছনে হচ্ছে যে এখান থেকে অনেক অনেক বাজে বাজে পেজ থেকে এসে আমাদের এখানে বাজে বাজে কমেন্ট করে আর আপনারা তো জানেন যদি এত সুন্দর একটা লাইভ করি বা একটা আপনার সাথে একটু কথা বলতে থাকি লাইভ কথা থাকি তার মধ্যে যদি একটা বাজে কমেন্ট পাই বা বাজে একটা কমেন্ট করে কেউ সেটা শোনার পরে আর আসলে লাইভ করার কোনো মানুষ থাকে না মানে লাইভ করতে ইচ্ছা করে না তো এই জন্য হচ্ছে আমরা কমেন্টে কমেন্টে হচ্ছে আপনার এখানে আমরা লাইভের মধ্যে এটা আমরা বলি বলি না তার জন্য ইনবক্সে বলি এই যে পুরো বডি তো হচ্ছে এরকম কাজ পুরো অফফার্টের মধ্যে হচ্ছে এরকম এরকম এই যে দেখেন পুরো হাতে কাজ ছিটা ছিটা হাতে কাজ সিকোয়েন্স পাইপের মধ্যে এই যে দেখেন পুরো বডিতে এরকম কাজ থাকবে এটা বর্ডার হচ্ছে বর্ডারটা হচ্ছে আরো জোস এই যে বর্ডারটা পুরো মোটা করে কাজ থাকবে এই যে পুরো এই যে দেখেন পুরো বর্ডার হচ্ছে এরকম সিকোয়েন্স এবং ছোটো ছোটো মিনি পারল এবং হচ্ছে যে কি বলবো কালারফুল সিকোয়েন্স দেখেন দেখেন কালারফুল সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন কালারফুল পিঙ্ক ব্লু এই যে পেস্ট এই যে দিস ইজ নাইস বিউটিফুল থ্যাংক ইউ যারা আপু থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে নিচে নিচের বর্ডারটা এটা স্লিপটা দেখো এই যে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপ সিম্পল একটা স্লিপ পাবেন ছোট চিকন করে পাইপ দিয়ে কাজ এবং হচ্ছে তিনটা ফুলের মধ্যে এখানে এই দিয়ে কাজ হচ্ছে সিকোয়েন্স পার্ল এবং হচ্ছে ছোট ছোট পাইপ দিয়ে কাজ ওকে এটা দোপাট্টা দেখলে আপনি পাগল হয়ে যাবেন দোপাট্টা হচ্ছে আরো সুন্দর এই দেখেন দোপাট্টা হচ্ছে পুরো কালারফুল পুরো অর্গ্যাঞ্জার মধ্যে পুরো অর্গ্যাঞ্জার মধ্যে সিকোয়েন্স এবং হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি থাকবে পুরো এই যে দেখেন অন্যটা জাস্ট বিউটিফুল দেখেন পুরো অন্যটা এরকম প্রিন্ট কালারফুল প্রিন্ট থাকবে প্রিন্টের মধ্যে হচ্ছে এরকম এই সিকোয়েন্স থাকবে এবং হচ্ছে গোল্ডেন চিকন গোল্ডেন সুতো দিয়ে আপনার হচ্ছে এমব্রয়ডারি থাকবে এবং বর্ডার হচ্ছে চিকন এই যে পাইপ দিয়ে কাজ থাকবে এই দেখেন পুরো বর্ডারে চিকন করে পাইপ দিয়ে কাজ এবং সব পুরো বডিতে হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি ওকে এটা প্যান্টটা দেখো ওইটা কি ইনারে আছে এটার মধ্যে ফলসের কাপড় আছে প্লাস প্যান্টের কাপড় আছে এই যে সান্তুন এটাকে বলা হয় সান্তুন ফ্যাব্রিক এই যে দেখেন আপনারা হবে দেখলেই চিনবেন যে এটাকে কি ফ্যাব্রিক বলে সান্তুন ফ্যাব্রিক এটার মধ্যে হচ্ছে ফলসের কাপড়ও পাবেন এবং প্যান্টের কাপড়ও পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার থাকবে এই যে এটা হচ্ছে এটা আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা অন্যটা দেখেন এটা অন্যটা জাস্ট ডিফারেন্ট এটা কামিজটাও সবকিছু সেম থাকবে জাস্ট সিকোয়েন্স গুলো একটু চেঞ্জ হবে কামিজের পুরো বডিটাও সেম থাকবে ওকে এটা হচ্ছে কামিজের বডিটা এবং হচ্ছে নিচেটা আমি একটু ডিটেলস ভাবে বলতে চাই ডিসেস আনকমন একজ্যাক্টলি জ্যার আপু আমাদের এখানে প্রত্যেকটা ড্রেসই একদম আনকমন ড্রেস আনকমন কালার আনকমন ডিজাইন যেটা আমি বলি জাস্ট লুকিং লাইক আ ফাটাফাটি আজকের লাইভ লাইভে যা যা দেখিয়েছি সব হচ্ছে ফাটাফাটি কালার ফাটাফাটি ডিজাইন ফাটাফাটি কি বলবো কালেকশন এই যে ভাইয়া কোন কালারটা বেশি নাইস আপু আমি তো হচ্ছে নিজের চয়েস করে আনি সো আমার কাছে সবই সুন্দর লাগে সবগুলা কালারই সুন্দর এখন আপনাকে কোনটা চান সেটা বলেন আমার কাছে তো এটাও সুন্দর মানে যতগুলো কালার দেখিয়েছি এক একটা কালারের থেকে এক একটা সুন্দর আমি নিজে যে চয়েস করে নিয়ে আসি সো কি বলবো আমি নিজের তো আমি জানি না আমার চয়েস আপনাদের কেমন ভালো কি না সো আমি বলবো যে প্রত্যেকটা কালার এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর এই যে এটা হচ্ছে পুরো বডিতে থাকবে এরকম বডিতে কালারফুল সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ থাকবে পিঙ্ক ব্লু দিয়ে এরকম পুরো সিকোয়েন্স পুরো বডিতে ছিটে ছিটে এবং এটা হচ্ছে নিচের বর্ডারটা এই যে এটা হচ্ছে নিচের বর্ডারটা ঠিক আছে এই যে দেখেন একটু ক্লোজ আপ দেখাই তাহলে হয়তো দেখতে পাবে এর মধ্যে কী কাজ আছে এই যে দেখেন পুরো সিকোয়েন্স এবং পাল দিয়ে কাজ এটা হাতের স্লিপটা দেখো

এবং হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি এই যে দেখেন পুরো বডিতে এবং হচ্ছে সাইডেও এরকম পাইপ দিয়ে কাজ থাকবে পুরো বডিতে কিন্তু এরকম পাইপ এবং সিকোয়েন্স দিয়ে কাজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন আর লাস্টের দিকে আপনাকে একটু দেখাবেন কার লাইভ দেখছি একটু দেখতাম আপু ফেস এত সুন্দর না আমি আমি এত হ্যান্ডসামও না না সো দেখলেই ভালো এই যে আমার শুধু আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে কাপড় দেখাতে চাই এবং মজা মজা আপনার সাথে গল্প করতে চাই যারা যারা মন খারাপ তাদের মন আছে গল্পের মাধ্যমে আমরা কাপড় দেখিয়ে আপনাদেরকে ভালো করতে পারবো এবং হচ্ছে ভালো করতে চাই এবং আমরা হচ্ছে মজা মজা গল্প করবো আমরা এখানে আমরা শুধু লাইভটা দেখি আমরা টাইম নষ্ট করি না আমরা সবার সাথে গল্প করি এই জন্য আমি বারবার সবাইকে বলছি যে আপু কে কোথা থেকে লাইফটা দেখেছেন এবং আজকে সারাদিনে কে কি করলেন কোথায় ঘুরতে যাবেন এখানে আমাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে এই যে এটার দাম কত দামটা হচ্ছে আপনাকে স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করতে হবে ঠিক আছে সাথে সাথে ইনবক্স করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ফারহান আপু আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভোটার আইডি কার্ডের ছবি তো দেখতে চাচ্ছি না আপু ভোটার আইডি কার্ডের ছবি তো হচ্ছে আরো বাজে সবার ভোটার আইডি কেউ কারো ভোটার আইডি কার্ড কেউ কাউকে দেখায় না কারণ ভোটার আইডি কার্ডের ছবি কোনো এডিট করে না কোনো আপনার হচ্ছে কোনো মেকআপ করে যেতে পারবেন না কিছু করতে পারবেন না সো ভোটার আইডি কার্ড দেখে আর সামনাসামনি ফেস দেখে আপনার পুরো মানে অবক হয়ে যাবেন সো না দেখলেই ভালো আপু তু আলাইকুম আমাকে আপু কি অবস্থা ওকে যারা যারা আমার লাইফটা দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন এবং আজকে সারা দিন আপনারা কোথায় কোথায় ঘুরলেন এটাও জানাবেন আর সবাইকে বলবো হচ্ছে যে একবার হলো আমাদের মেট্রো থেকে ঘুরে আসবেন ঘুরে যাবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় অফ একটা প্যান্টের কাপড় এখানে হচ্ছে ইনারের কাপড়টা থাকবে ইনার এবং প্যান্টের কাপড়টা থাকবে এটা সান্তুন ফ্যাব্রিক এই যে দেখেন এটা শাইনি একটা সান্তুন ফ্যাব্রিক লাইভের ক্যামেরা দাঁড়ালে অটোমেটিক আপনাকেও সুন্দর লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আপু যারা আপু হচ্ছে একটা মজার একটা মানুষ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভটা দেখে শুধু তাই দেখে না মজার মজার কথাও বলে ওকে এখন চলে যাব হচ্ছে আর আমাদের হচ্ছে আর খুবই শেষ লাইভের শেষে চলে আসছি এটা হচ্ছে একটা কি বলবো একটা কি কি বলবো এটা বলে গ্রে কালার গ্রে গ্রে কালারের মধ্যে মধ্যে ব্লু ব্লু কালার পাবেন এই যে এটা হচ্ছে গ্রে কালার ঠিক আছে পুরো বডি তো হচ্ছে এরকম একটু দূর থেকে দেখায় এই যে আফরিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন সবার সাথে যাতে সবাই দেখার সুযোগ পায় এই যে এটা হচ্ছে পুরো একটা গ্রে কালার একটা গ্রে না এটা কি বলে এটা একটা ব্লু ব্লুনিশ একটা গ্রে থাকে না সেই গ্রে একটা কালার কম্বিনেশনের মধ্যে পুরো জায়দি পুরো হাতের কাজ এই যে দেখেন ওকে একটু ওপেন করে দেখি আমরা সবাই দেখতে পারে আমাদের লাইভে একদম শেষ শেষ চলে আসছি আমরা এটার পরে হচ্ছে আর 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 একটা ড্রেস থাকবে এই যে ওকে এটা হচ্ছে পুরো হচ্ছে জারদৌজি কাজ থাকবে পুরো হাতের কাজ পুরো অল ওভার এরকম ছিটা ছিটা কাজ থাকবে এবং স্টোন এবং সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে এই যে পুরো বডিতে এরকম ছিটা ছিটা কাজ এটা বর্ডার এটা সৌন্দর্য হচ্ছে বর্ডারের মধ্যে এই যে এই যে এটা হচ্ছে বর্ডার এটা সৌন্দর্য হচ্ছে বর্ডারের মধ্যে এই যে দেখেন একটা মোটা একটা বর্ডারের মধ্যে এরকম জারদৌজি কাজ থাকবে এখানে হচ্ছে ছোট ছোট পার্ল ছোট ছোট স্টোন সিকোয়েন্স এবং গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি থাকবে আপনারা যে যারা ইন্ডিয়াতে যান তারা নিশ্চয়ই ঋতু কুমারের ঋতু কুমার চিনেন এগুলো কিন্তু ঋতু কুমারের ডিজাইনের মতো কালেকশন এগুলো ঋতু কুমার বা সাব্বে ডিজাইন এগুলো করে থাকে এই যে দেখেন পুরো বর্ডার এরকম মোটা করে কাজ থাকবে পুরো বড় একটা কাজ পুরো নিচের বর্ডারটা এই যে এটা স্লিপটা দেখাই এটা হচ্ছে এটা স্লিপ স্লিপটা খুবই সিম্পল একটা স্লিপ থাকবে এই যে এটা হচ্ছে স্লিপ ঠিক আছে চিকন একটা কাজ থাকবে এবং ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এখানে স্লিপের মধ্যে থাকবে ছিটা ছিটা ওকে এটা দোপারটা হচ্ছে খুবই নাইস দোপাট্টা আরো সুন্দর আফরোজা আবু আসসালাম আলাইকুম কেমন আছেন আমাদের সাথে জয়েন করেছে নাসির ভাই ওর জয়েন করেছে ওয়েলকাম নাসির ভাই ওকে ইয়াসমিন আপু ওয়েলকাম আচ্ছা আজান হচ্ছে তো আজানের জন্য আমরা একটু কয়েক থাকি একটু কয়েক থাকবো আজানটা শেষ হলে আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসছি তো আজান হলে আমরা আবার দেখাবো

کانیکا پو اسلام علیکم ویلکم আমরা কমেন্টটা একটু পরে পড়ছি যেহেতু আজান হচ্ছে সো একটু কোয়েট থাকবো আমরা শেষ হলে আমরা আরো ডিটেলস জানাবো এবং হচ্ছে খুব শেষ পেজে চলে এসছি আমরা লাইভে সবই বলবো একটু হচ্ছে ওকে আজান শেষ হয়ে গেছে সো এটা যেটা আমরা বলছিলাম যেটা কামিজটা দেখালাম নিচে বর্ডারে এবং হচ্ছে একটু দেখাই যেহেতু তো এখন আবার অনেকে জয়েন করেছে এটা হচ্ছে নিজের বর্ডারটা থাকবে এরকম বডিতে পুরো এরকম ছিটা ছিটা কাজ থাকবে এই যে বর্ডারটা আর দোপাট্টা হচ্ছে এরকম পুরো সিকোয়েন্স থাকবে ওই যে পুরো হচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে পুরো দোপাট্টাটা এরকম পুরো ছিটা ছিটা সিকোয়েন্স দেওয়া থাকবে আচ্ছা কমেন্টগুলো আমরা একটু পড়ি যেহেতু আমরা পড়তে পারি নাই ভাই এটা দাম কত ভাইয়া এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে যারা আপু বলেছেন যে ভাইয়া লাইভ শেষে একটু মেসেঞ্জারটা চেক করবেন আমি তিনটা জামার প্রাইস দিয়েছি ওকে অবশ্যই আপু অবশ্যই আপনাকে হয়তো রিপ্লাই দিয়ে দিয়েছে আপনি একটু চেক করেন কারণ আমাদের এখানে সাথে সাথে রিপ্লাইটা দেওয়া হয় আপনি স্ক্রিনশট নিয়ে আপনি প্রাইসগুলো জানতে চাইছেন সো স্ক্রিনশট নিয়ে এখানে জানানো হবে ওকে ওকে অ্যাড্রেসটা একটু বলবেন অবশ্যই বলবো লাইভ শেষ আমরা অ্যাড্রেসটা আপনাকে জানাবো এটা আমি নিতে চাই দাম কত এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে সুমাইয়া আপু ওয়েলকাম আসসালামু আলাইকুম ওকে এটা হচ্ছে দোপাটা যেটা বললাম এটা হচ্ছে দোপাটা সবাই দেখেছেন এই যে এটা হচ্ছে পুরো চারপাশে এরকম বর্ডারের কাজ থাকবে ঠিক আছে এটা প্যান্টটা এবং হচ্ছে এটা কি ইনার আছে ওইটা ফলসে প্যান্টের কাপড় এই যে গ্রে কালার একটা প্যান্ট ফলস এর কাপড় পাবেন এটার সাথে ফলস এবং প্যান্টের কাপড় দেওয়া আছে এটার সাথে ওকে এখন চলে যাবো হচ্ছে লাস্ট যেটা পিস একদম লাস্টে চলে যাবো এই যে এটা হচ্ছে লাস্ট আজকে লাইভে লাস্টে দেখানো হলো যেহেতু আমরা অনেক ড্রেস এখানে দেখিয়ে ফেলেছি এবং অনেক আপুরা হয়তো মিক্স করে গেছেন তাদেরকে বলবো যে আপুরা যারা যারা করে গেছেন লাইফটা আপনারা আমাদের মেট্রো পেজে ঢুকলেই লাইফটা এগেন দেখতে পারবেন এবং সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রাইস ইনবক্স করতে পারবেন এই যে আর হচ্ছে এটা হচ্ছে একটা পিঙ্ক এই যে এটা হচ্ছে একটা এই যে অর্গ্যানজাস সিল্কের মধ্যে পুরো অর্গ্যানজার সিল্কের মধ্যে হচ্ছে এরকম নেকে এরকম পুরো কাজ থাকবে পুরো এই যে দেখেন পুরো স্টোন সুতো এবং সিকোয়েন্স এবং পার্ল দিয়ে পুরো নেকে এরকম কাজ থাকবে এই যে এবং যারা জায়গা জায়গায় হচ্ছে এরকম স্টোন এবং হচ্ছে পাইপ দিয়ে কাজ থাকবে পুরো বডিতে এরকম ছোট 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 কাজ থাকবে ছেটা এই যায় দেখেন এটার বড়িতে নিচে কিছুই নাই নিচে প্লেন থাকবে যেহেতু আপুর পিঙ্ক টু লাইট পিঙ্ক কালার পড়তে ইচ্ছা করছে তাদের জন্য তাকে বলবো যে এটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট এই যে দেখেন পুরো বড়ি দেখুন এটা দেখি স্লিপটা দেখুন এটা স্লিপটা খুবই সিম্পল একটা স্লিপ থাকবে স্লিপের মধ্যে হচ্ছে এরকম একটা কাজ থাকবে এরকম বডিতে যে কাজটা দেখেন কাজ থাকবে এবং এই যে সুতা যে উঠানো উঠানো সুতা এটা হচ্ছে জাস্ট আপনারা ডাবল করে এই যে ডাবল করে দেখো ডাবল করে জাস্ট এরকম করে ডাবল করে আপনারা হাতে লাগাবেন ঠিক আছে এই যে একটু একটু গ্যাপ দিয়ে দাও এই যে এই যে সুতা দেওয়া হচ্ছে এরকম গ্যাপ দিয়ে আপনারা হাতে এরকম একটা এই জিনিসটা আপনার হাতে লাগাবেন এবং যে দুই সাইডে লাগাবেন দেখতে আরো সুন্দর লুক আরো সুন্দর হয়ে যাবে এটা ঠিক আছে আর এটা অন্যটা যদি দেখাই অন্যটা একটু হেভি কাজ থাকবে যেহেতু কামিজটা একটু প্লেন ডিজাইনার কালেকশন একটু এরকমই থাকে একটু যেটা কামিজ হেভি থাকে সেটা দোপাট্টা একটু প্লেন থাকে যেটা কামিজ প্লেন থাকে সেটা দোপাট্টা হেভি থাকবে এটা হচ্ছে এটা দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে সিমার সিল্ক এখানে সিমার সিল্ক সব হচ্ছে সীমা সিল্কের মধ্যে যে থ্রি ডি একটা সিল্ক একটা সীমার ভাব আছে এই যে দেখেন থ্রি ডি এটার মধ্যে একটা থ্রি জিনিস আছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সীমার আমি যা যা দেখেছি আজকে সব সীমারের মধ্যে সীমার মধ্যে হাতের কাজ আজকে যা যা দেখেছি সবগুলো হাতের কাজ এগুলো কোনো মেশিনের কাজ না সব আজকে হ্যান্ড রক কাজ দেখিয়েছি আমি আপনাদেরকে এই যে পুরো মধ্যে হচ্ছে এরকম কি বলবো হচ্ছে এরকম ই কী বলে এটাকে মিরর মিররের মতো হচ্ছে আপনার এটা হচ্ছে যেটা এটা এটা কিন্তু একটা না এটাকে বলে মিরর সিকোয়েন্স সিকোয়েন্স কাজ থাকবে এবং গোল্ডেন সুতো দিয়ে হচ্ছে কাজ থাকবে আর হচ্ছে একটা মিররের মতো একটা কি বলে একটা কুন্দনের একটা জিনিস থাকবে কুন্দনের মতো একটা কাজ এটা একটা মিরর মিরর যেটা আমরা বলি কুন্দন মিরর কাজ যেটাকে বলা হয় এই যে দেখেন একটা কুন্দনের মতো একটা কাজ এটা একটা মিরর এটা মিররের মধ্যে একটা এটা এটা কিন্তু হচ্ছে আপনার হার্ড না এটা খুব একটা প্লাস্টিক একটা মিরর থাকবে এটাকে মিরর কাট এটাকে বলা হয় এই যে পুরো বডিতে এরকম কাজ থাকে পুরো হেভি ওনারটা চারপাশে এরকম কাজ থাকবে এবং চারপাশে ওনারটা চারপাশে হচ্ছে এরকম সিকোয়েন্স এরকম এরকম চিকন করে সিকোয়েন্সে কাজ পুরো সিকোয়েন্স ছিটানো আছে পুরো চারপাশে এই যে গোটাপাতি এটা গোটাপাতিও না অ্যাকচুয়ালি গোটাপাতি তো থাকে হচ্ছে আপনাদের পেপারের এটা গোটাপাতি এটাকে গোটাপাতিও বলে না ওয়া দিস ইজ সো স্টপ ওকে এটা হচ্ছে গোটাপাতি না এটা গোটাপাতি বলে না এটা হচ্ছে একটা কুন্দন কাঠ এটাকে একটা কুন্দন কাঠ বাট এটা কুন্দনও না কুন্দন পাথর না এটা জাস্ট একটা কি বলবো একটা গোটা গোটাপাতির মতো দেখতে বাট এটা গোটাপাতি না এই যে পুরো এখানে হচ্ছে ছোট ছোট কারদানা এবং ছোট ছোট ছুতো দিয়ে এটা কাজ করা হয়েছে পুরো অল ওভার কাজ অন্যটার মধ্যে ওকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং হচ্ছে ফলসের কাপড় আছে এটা হচ্ছে প্যান্ট এবং ফলসের কাপড় দেওয়া সাথে এই যে দেখেন সান্তুন এটাকে বলা হয় সান্তুন ফ্যাব্রিক যেটা আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না এই ফ্যাব্রিকটা সান্তুন ফ্যাব্রিক এটাকে বলা হয় সান্তুন এখানে ফলসে কাপড় আছে এবং প্যান্টের কাপড়ে দেওয়া ওকে লাইভ আমরা এখানেই শেষ করলাম কালকে হচ্ছে আমাদের আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা কালকে আবার হাজির হবো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো কালকেও আমাদের একটা লাইভ হবে সেটা হচ্ছে এরকম মধ্যে থাকবে বাট এত হেভি কাজ থাকবে না ওগুলোর মধ্যে সীমার থাকবে কোনটা মধ্যে সীমার এবং সীমার সীমার অর্গান যা মিক্স থাকবে কালকে লাইফটা আপনারা কেউ মিস করবেন না সেটাও আনিশ্চিত কিছু ড্রেস দেখাবো ঠিক আছে সো আমি আজকে এখানে লাইফটা শেষ করব তার আগে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস এই যে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে এখনই নিতে নিতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক প্রগতি শোরণিনি গ্রাউন্ড ফ্লোর এই যে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আমাদের দুটা শোরুম আছে জোন বি জোন ডি ওকে জোন জোন বি হচ্ছে সব নাম্বার হচ্ছে জি বি জিরো জিরো এইট নর্থ কোর্ট আর একটা হচ্ছে জোন ডি সব নাম্বার হচ্ছে ডিজি জিরো ওয়ান টু ইস্ট কোর্টে যা এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা চিনতে পারবেন না বা আসতে কষ্ট হচ্ছে তারা একটা ফোন করে অবশ্যই আসবেন আমাদের এখানে যারা সেলসম্যান আছে তারা আপনাদেরকে সাহায্য করবে আমাদের শোরুমে আসার জন্য ওকে যারা তারা এই লাইফটা মিস করে গেছেন তাদেরকে বলছি যে আপুরা এখন জয়েন করেছেন তাদেরকে বলবো অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি আজকে দেখিয়েছি সো আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা হচ্ছে একবার হলে আমাদের মেট্রো পেজে ঢুকবেন ঢোকার সাথে সাথে আমাদের লাইফটা দেখবেন একটা করে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং হচ্ছে যারা যারা যেটা পছন্দ সবাই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারবেন ঠিক আছে সো আজকের মধ্যে লাইফ এখানে শেষ করেছি আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার বক বক শোনার জন্য অনেক ধন্যবাদ এবং যদি লাইভের মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু আজে বাজে কোনো কিছু কথা বলে থাকি বা আপনাদের যেটা পছন্দ হয় না তার জন্য অনেক সরি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালকে লাইভ দেখার জন্য সবাইকে লাইভ হচ্ছে আমাদের লাইভ শুরু হওয়ার আগে আমরা একটা কি বলবো একটা স্ট্যাটাস দিব ফেসবুকে ওই অনুযায়ী আমাদের লাইফটা স্টার্ট হবে বাট টাইমটা এখন মেনশন বলতে পারছি না কখন হবে সো সবাইকে বলবো যে কালকে লাইভটাও সবাই মিস করবেন না কালকে লাইভে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হবে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ